Oh, my check. Hello, hello, hello. 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 চেপে বসেছে। তাই আজকের এই বাস্তবতায় শহীদ নূর হোসেন যে আত্মবলিদানের মধ্য দিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন, আজকের এই প্রজন্মকে সেই চেতনা ধারণ করে আবারও নিজেদেরকে প্রস্তুত করতে হবে সেই আত্মবলিদানের মধ্য দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই ফেসিস্ট সরকার অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে, তাকে মুক্ত করে আমাদের প্রিয় নেতাকে আবার ওই বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য সেই আত্মাহুতি দানের জন্য প্রস্তুতি নিতে হবে। বন্ধুরা বন্ধুরা, আমি ছোট্ট একটি ঘটনার উল্লেখ করে আমি আমার বক্তব্য শেষ করব। 1/11 শুরুতে যখন তৎকালীন সেনা সমর্থিত মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার আমাদের প্রিয় নেতা তৎকালীন বিএনপি তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব তারেক রহমানকে 7 মার্চ রাতে গ্রেপ্তার করেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8 মার্চ সকালে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। তারপর থেকে জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রদলের নেতা থেকে কর্মীদের মধ্যে একটি চরম বিচ্ছিন্নতার সৃষ্টি হয়, কারণ প্রশাসন যন্ত্র থেকে ছাত্রদলের উপর তখন থেকে স্টিম রোলারের শুরু হয়। বন্ধুরা বন্ধুরা, ঠিক সেই সময়ে আমরা রাতের অন্ধকারে হলে হলে গিয়ে ছাত্রদেরকে সংগঠিত করছিলাম, তেমনি এক সময় আমাদের এক হলের দায়িত্বশীল এক ছাত্র নেতা একদিন আমাকে বলেছিল যে ভাই, এই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার 1-2 দিনের জন্য রাষ্ট্র ক্ষমতা দখল করেনি, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার দীর্ঘদিন এদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখবে, আপনি আপনার জীবনটাও নষ্ট করবেন না, আমাদের জীবনটাও নষ্ট করার জন্য আমাদেরকে ডাকাডাকি করবেন না। আমি সেদিন তাকে বলেছিলাম, যখনই সামরিক বাহিনী সমর্থিত কোনো সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়, তার মানে এই না যে শুধুমাত্র একটি আন্দোলনের মধ্যে দিয়ে তার পতন হবে। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে 83-তে আন্দোলন হয়েছে, 84-তে আন্দোলন হয়েছে, 86-তে আন্দোলন হয়েছে, 87-তে নূর হোসেন শহীদ হয়ে আন্দোলন করেছেন, 88-তে আন্দোলন হয়েছে, কিন্তু 90-এ গিয়ে চূড়ান্তভাবে স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল। তেমনিভাবে আমরা এই প্রজন্ম যদি এই সামরিক সরকার সামরিক বাহিনী সমর্থিত এই সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান না জানান দেয়, আমরা যদি আমাদের ভূমিকা পালন না করি, তাহলে ইতিহাসের পাতায় আমরা সেই প্রজন্মের ছাত্রনেতা হিসাবে আমাদের দায় থেকে মুক্ত হব না। আমরা সেদিন পেরেছিলাম 6 মাসের মাথায় 2007-এর আগস্টেই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের ভিত কাঁপে দিয়ে আবারও বাংলাদেশে নির্বাচনী গণতন্ত্র চালু করার জন্য আমরা তাদেরকে বাধ্য করেছিলাম। তাই বর্তমান প্রজন্মের ছাত্রদল যুবদল এবং বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে আমি বলবো, আমাদের বুকের মধ্যে মনোবল রাখতে হবে, নিজেদের আস্থা থাকতে হবে। কবির ভাষায় বলতে হয়, মানুষের উদ্বোধনে অবিশ্বাসী হয়ো না মানুষ, মানুষের উজ্জীবনে আস্থাহীন হয়ো না সারথি, আবার আসবে সেই সময়ের বাঘ, আবার আসবে সেই জাগরণী ধবল প্রহর, মানুষ জাগবে, ফের পুনরায় জাগবে মানুষ, সেই মানুষ জেগেই এই বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করবে, বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে, সেই প্রত্যাশায় সকলের অংশগ্রহণ কামনা করে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। এবারে আলোচনা করবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির বলিষ্ঠ নেতা, আন্দোলন সংগ্রামে যাকে আমরা অত্যন্ত কাছে পেয়েছি, জনাব হাবিবুর রশিদ হাবিব। হাবিবুর রশিদ হাবিব, বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ
নূর হোসেন দিবস উপলক্ষে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের অন্যতম সংগঠন কর্তৃক আয়োজিত সর্বদলীয় ছাত্র ঐক্য কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভার সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি সাবেক সফল মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সভাপতি জনপ্রিয় জননেতা জনাব আমানুল্লাহ আমান উপস্থিত, যাদের বলিষ্ঠ নেতৃত্বে সেই দিন বিশ্ব বেহায়া এবং স্বৈরাচারী এরশাদের পতন ঘটেছিল, সেই 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের বীর ছাত্রনেতারা আজকের যারা জননেতা হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত, শ্রদ্ধাভাজন সেই সকল বড় ভাইদের প্রতি জানাচ্ছি ভালোবাসা এবং কৃতজ্ঞতা। এছাড়া আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এই স্মরণ সভায়, তাদের সকলের প্রতি শুভেচ্ছা ভালোবাসা কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশের ইতিহাসে আমরা সর্বোচ্চ স্বৈরাজ্যের একটি ফ্যাসিস্ট সরকারের অধীনে আমরা বসবাস করছি। আজকে আপনাদেরকে আমি কয়েকটি প্রশ্ন রেখেই আমার বক্তব্য শেষ করব। আজকে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় নেত্রী, আপোষহীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন গৃহবন্দী হিসাবে রেখেছে কোন ফ্যাসিস্ট সরকার, আপনারা কি সেটি জানেন? আজকে শেখ হাসিনা আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রেখেছে। আজকে বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক আমাদের প্রিয় নেতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বারবার অপমান, বারবার অপদস্থ করে চলছে এই স্বৈরাচারী সরকার শেখ হাসিনা। আজকে বাংলাদেশের মানুষের সম্পদ লুণ্ঠন করে, বাংলাদেশের মানুষের অধিকার লুণ্ঠন করে, বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে তাদের এমপি মন্ত্রীরা আজকে বিদেশে অর্থ পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে চলছে। আজকে বাংলাদেশকে রাজনৈতিকভাবে দেউলিয়া হিসেবে ঘোষণা করেছে এই শেখ হাসিনা সরকার। আজকে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নাই, গণতন্ত্র নাই, ভোটাধিকার নাই, আইনের শাসন নাই। আজকে যদি আমরা আজকে যে স্মরণ সভা করছি শহীদ নূর হোসেন দিবস, নূর হোসেনের চেতনাকে যদি আমরা ধারণ করতে চাই, আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাণ্ডারী আমাদের আমরা যাকে ঘিরে স্বপ্ন দেখে দেশের বাংলাদেশের মানুষ ভবিষ্যতে বাংলাদেশ একটি স্বনির্ভর বাংলাদেশ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের অধিকার ফিরে আসবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে, সেই স্বপ্ন দেখে যাকে ঘিরে সেই আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে যদি আমরা বাংলাদেশে ফিরিয়ে আনতে চাই, তাহলে আজকে নূর হোসেনের চেতনাকে বুকে ধারণ করে রাজপথে আন্দোলন সংগ্রাম গড়ে তুলে স্বৈরাচারী শেখ হাসিনার বস্ত্রকে ভেঙে চুরে চুরমার করে বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠা করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে বলতে চাই আমাদের আগামী দিনে রাজপথেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে হাসিনার পতন ঘটবে। এক দফা আন্দোলনে আমরা এগিয়ে যাব, আমাদের নেত্রীকে মুক্ত করব, গণতন্ত্র পুনরুদ্ধার করব, ভোটাধিকার পুনরুদ্ধার করব, নূর হোসেনের চেতনাকে বাস্তবায়ন করব। আমাদের যে সকল সহযোদ্ধারা বুকের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করেছে, যারা গুম হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, আমাদের সহযোদ্ধাদের রক্তের রেত রাজপথেই আমরা রাজপথেই সেটি রক্তের ঋণ আমরা শোধ করে বাংলাদেশের মাটিতে আবারও দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করব, বাংলাদেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের জন্য। সে প্রত্যাশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মনির আক্তার ইকরা, সাবেক সহসভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, সৌকত আরাম কুর্মী,
যুগ্ম সম্পাদক জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ সাবেক। এখন আলোচনা করবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক, দেখি পরীক্ষিত নেতা আব্দুল কাদের বুয়া জুয়েল। সরি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্রদের সাবেক সিনিয়র সহসভাপতি, বর্তমান কৃষক দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল। শহীদুল ইসলাম বাবুল, অসুবিধা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ নূর হোসেনের শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকে 90 ডাকসেবক সর্বদলীয় ছাত্রৈক্য আয়োজিত এই সভার সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক ভিপি জাতীয় বীর জননেতা জনাব আমানুল্লাহ আমান মঞ্চে উপবিষ্ট রয়েছেন। তৎকালীন সর্বদলীয় ছাত্রৈক্যের শীর্ষ নেতৃবৃন্দ, যাদেরকে তৎকালীন সময়ে জাতীয় প্রেস ক্লাবে আমাদের জাতীয় বীর হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, তারা সকলেই এ জাতির সূর্য সন্তান। তাদের সকলের জন্য আমরা একটা হাতে তালি এবং স্যালুট। প্রিয় নেতৃবৃন্দ, গণতন্ত্রের আকাঙ্ক্ষা যুগে যুগে কালে কালে সর্বসময়ে এদেশের মানুষের একটা কাঙ্ক্ষিত বিষয়বস্তু ছিল। যে আকাঙ্ক্ষা নিয়ে শহীদ নূর হোসেন, জয়নাল জাফর, কাঞ্চন, প্রিন্স ইয়াহিয়া, জকলু মাইনুদ্দিন সহ সহস্র সহযোদ্ধা আত্মাহুতি দিয়েছিল, তাদের সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষা আজকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থিত। আজকে সেই সামরিক জান্তা হুসেইন মামা এরশাদের চাইতেও একটি জঘন্য বর্বর ফ্যাসিবাদ বিশ্ববাহে আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে দখল করে রেখেছে। আজকে বাংলাদেশে কোন আইনের শাসন নাই, আজকে বাংলাদেশে গণতন্ত্রের সিটে ফোটা নাই, বাংলাদেশে আজকে মানবাধিকার ভুলঞ্চিত, বাংলাদেশে মানুষের মৌলিক অধিকার নাই, বাংলাদেশের মানুষের আজকে কোনো বাক স্বাধীনতা নাই। সামরিক জান্তা হুসেইন মোহাম্মদ এরশাদ যত বড় নিকৃষ্ট স্বৈরাচার ছিল, আজকে বাংলাদেশে শেখ হাসিনা ওয়াজের তার চাইতেও জঘন্য, তার চাইতেও বর্বর, তার চাইতেও অসভ্য স্বৈরাচার ফ্যাসিবাদ হিসাবে আজকে বাংলাদেশের মানুষকে অক্টোপাসের মতো গ্রাস করছে। প্রিয় বন্ধুরা, সেই জন্য আমরা বলবো আজকে বাংলাদেশের যারা প্রতিবাদ করবে, বাংলাদেশের যারা সেরা জাতীয়তাবাদী নেতা, বাংলাদেশের গণমানুষের যিনি আজকে প্রধানমন্ত্রী থাকবার কথা, বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় যে নেত্রী, সেই নেত্রীকে আজকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। বাংলাদেশের আরেকজন বিএনপির দ্বিতীয় প্রধান সর্বোচ্চ ব্যক্তি, দীর্ঘ 12 বছর তাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না, নির্বাসনে থাকতে বাধ্য করা হচ্ছে। বাংলাদেশের মানুষ আজকে একটি ফ্যাসিবাদী চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে। আজকে নূর হোসেন এবং জয়নাল জাফর শত শহীদের রক্ত আজকে রক্তের সাথে বেইমানি করে এই শেখ হাসিনা ওয়াজের বাংলাদেশকে একটি করদ রাজ্যে পরিণত করেছে। বক্তব্য পরিষ্কার, এই যে জাতীয় নেতৃবৃন্দেরা মরে যায় নাই, এরা আজকে ঐক্যবদ্ধ হচ্ছে বাংলাদেশের ছাত্র জনতা আজকে বুঝে উঠবার জন্য, গোটা বাংলাদেশ আজকে তারা প্রস্তুত। প্রয়োজন একটি ডাক, আমরা বিশ্বাস করি বেগম খালেদার নেতৃত্বে এই যে 90-এর সর্বদলীয় ছাত্রৈক্যের জাতীয় বীর আমাদের অগ্রজ, আমরা তাদেরকে নিয়ে তাদের সাথে তাদের পিছে আমরা লড়াই করবার জন্য প্রস্তুত রয়েছি। আপনারা মাঠে নামুন, আপনারা মাঠে নামুন, 90-এর মতো আবার বুক চিতিয়ে স্লোগান দেন, গদি ধরে মারো টান, হাসিনা হবে খান খান। স্লোগান একটাই, দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি? সেই জন্য আজকে সমস্ত ছাত্র জনতা ঐক্যবদ্ধ। আমি নবারুণ ভট্টাচার্যের কবিতা দিয়ে শেষ করতে চাই, একটি গুলি বারুদ গন্ধে
মাতাল করে ফুটবে কবে, সারা শহর উথাল মাতাল, দারুণ রাগে যুদ্ধ হবে। আর একটি যুদ্ধ চাই, সেই যুদ্ধ হবে বাঁচার লড়াই, সেই যুদ্ধ হবে গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধ, সেই যুদ্ধ হবে বেগম খালেদা জিয়ার যুদ্ধ, সেই যুদ্ধে আমাদের অগ্রণ নেতৃবৃন্দ সহ আমরা সকলে আর একবার রাজপথে জীবন দেবার জন্য প্রস্তুত আছি। হয় আমরা বিজয়ী হব, না হলে মৃত্যুবরণ করব, এর মাঝামাঝি আর কোন পথ নাই। আর তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বাংলাদেশে আমরা বাঁচতে চাই না। আমরা আমাদের অধিকার চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা আমাদের নেত্রীর মুক্তি চাই। আপনাদের সকলকে ধন্যবাদ, সালাম আলাইকুম। অতি সংক্ষেপে বক্তব্য রাখবেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় যাকে আমরা কাছে পেয়েছি, সাবেক ছাত্র নেতা বর্তমানে বিএনপি নির্বাহী কমিটির সদস্য এবং যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকম মোজাম্মেল, বিসমিল্লাহ রহমানুর রাহিম। স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এই স্লোগানের সাথে আমাদের ডাকসুর সাবেক বিপি আমানুল আমন ভাইয়ের নেতৃত্বে তখন আমি ডেমরা থানা, ঢাকা শহর মাত্র 13টি থানা ছিল, একটি থানার প্রেসিডেন্ট ছিলাম আমি। ঢাকার পূর্বাঞ্চলকে কন্ট্রোল করার জন্য যে নির্দেশ দিতেন সেই নির্দেশ আমরা অক্ষরে পালন করেছি। আজকের সভার সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক বিপি গণতন্ত্রের বীর পুরুষ, যার নেতৃত্বে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে গণতন্ত্র মুক্তি করেছিলাম, সংগ্রামী সভাপতি, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা আমানুল আমন ভাই উপস্থিত, ডাকসুর জিয়াস, খায়রুল কবির খোকন ভাই, নাজমুদ্দিন আলম ভাই সাহেব, তৎকালীন ছাত্রলীগের সভাপতি হাবিব রহমান হাবিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত রিপোর্টার্স ইউনিটের সংগ্রাম নেতৃবৃন্দ, বক্তব্য দিব না, দুইটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। সেদিন যেমন আমরা আমান ভাইয়ের নেতৃত্বে, ডাকসুর নেতৃত্বে, সর্বদলীয় ছাত্রৈক্যের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, আমান ভাই সর্বশেষ একটি স্লোগান দিয়েছিল, রশি ধরে দিবে টান, স্বৈরাচার এরশাদ হবে খান খান। আজকে 90-এর এই নূর হোসেন, শহীদ নূর হোসেনের আত্মার মাগফিরাত কামনা করে এই দিবসে শপথ নিতে চাই আমরা, আবার একত্রিত হয়ে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে আবার রশি ধরে দিব টান, খুলিয়া ছিলা হবে খান খান। সবাইকে ধন্যবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই নিঃশব্দে। আমাদের প্রিয় নেতা আমানুল্লাহ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে আবার গণতন্ত্রের চালন করবে। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহ রহমানুর রহিম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় নেতা, বর্তমানে বিএনপির সহতত্ত্ব গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল। বিসমিল্লাহ রহমানুর রহিম। 90-এর ডাকসু এবং সর্বদলীয় ছাত্র ঐক্য কর্তৃক আয়োজিত শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আলোচনা সবাই উপস্থিত আছেন। ডাকসুর সাবেক ভিপি, 90-এর আন্দোলনের মহানায়ক জনাব আমানুল্লাহ আমান উপস্থিত আছেন। 90-এর জাতীয় বীর সহ জাতীয় নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত নেতা ও কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার, আপনারা জানেন বাংলাদেশ 1971 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে স্বাধীন হয়েছে। 1990 সালে এই আমানুল্লাহ আমানের নেতৃত্বে আরেকটি গণ অভ্যুত্থান হয়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। বর্তমানে বাংলাদেশে যে সরকার আছে সেই সরকার কিন্তু এরশাদের চেয়ে ভয়ঙ্কর, এরশাদের চেয়ে বেশি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার। এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে হলে আরেকটি গণ অভ্যুত্থান, আরেকটি যুদ্ধ প্রয়োজন। 90-এর সেই জাতীয় ক্রীড়ায় কিন্তু এখন
মুম্বাই যেরকম ছাত্রদের দায়িত্ব ছিল এখন কিন্তু তারা জনমানুষের দায়িত্ব আছে, জনগণের নেতা হিসেবে ঢাকা মহানগরের দায়িত্ব আছে। সুতরাং আন্দোলনের স্টিয়ারিং কিন্তু এখন তাদের আছে, তাদের হাতে আছে। তারা আবারও নব্বইয়ের মতো বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করে সমস্ত মানুষকে রাজপথে নামিয়ে এনে দুজন করে আন্দোলন করে এই সরকারের পতন ঘটিয়ে খালেদিয়া সরকারকে ক্ষমতায় বসাবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান ফিরে এসো, তোমার প্রতীক্ষায় বাংলাদেশ। আসসালামু আলাইকুম। এরপর যে আলোচনা করবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আব্দুল কাদের বুইয়া জুয়েল। আব্দুল কাদের বুইয়া জুয়েল, শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে নব্বইয়ের ডাকসু এবং সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, নব্বইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক ডাকসু সাবেক ভিপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত সহযোগী, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঢাকাকে সংগঠিত করে আন্দোলনকে একটি যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য যার উপর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আস্থা রেখেছেন, সাবেক মন্ত্রী জননেতা জনাব আমানুল্লাহ আমান, সোভেরিন ইজ এ ডিসিশন মেকিং পাওয়ার, স্পেশালি অন এক্সেপশনাল মোমেন্ট। এই কথাটা এখানে বললাম, ব্যতিক্রম সময়ে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা সার্বভৌম, এটা দার্শনিক কাজী বলেছিলেন। তো এখানে আমাদের মঞ্চে যারা বসে আছেন মানে ওনাদের প্রত্যেকেই ইতিহাসের ব্যতিক্রম সময়ে, অর্থাৎ বাংলাদেশে যখন গণতন্ত্র ছিল না, স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন, এরকম একটি ব্যতিক্রম সময়ে গণঅভ্যুত্থান সৃষ্টি করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এবং জাতীয়তাবাদী সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলেন। এখানে মঞ্চে যারা বসে আছেন তখন ছাত্র দলের নেতৃত্ব দিয়েছেন, ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন, ছাত্র মৈত্রী নেতৃত্ব দিয়েছেন, ছাত্র ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন, অর্থাৎ সকল ছাত্র সংগঠনের যারা তখন দায়িত্ব ছিল সকলেই সেই ব্যতিক্রম সময়ে সার্বভৌম ক্ষমতা বা সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণ করতে পেরেছিলেন, বিদায় বাংলাদেশের গণতন্ত্র দ্বারা পুনরুদ্ধার করতে পেরেছিলেন। সেই বীর বড় ভাইদের আমরা আজকের এই দিনে সালাম জানাই। আমি বক্তব্যের শুরুতে নূর হোসেনের বিধিয়াত্মার মাগফিরাত কামনা করি। আজকের এই আলোচনা সভা বা স্মরণ সভা যেটি আমরা করছি এমন একটি সময়ে করছি যেখানে আবারও স্বৈরাচার এরশাদের চেয়ে বড় স্বৈরাচার ফেসিবার দানব বাংলাদেশের ক্ষমতার মসনদে জনগণের মাথার উপর টুপি চেপে ধরে বসে আছে, কথা বলার অধিকার নাই, স্বাভাবিক জীবনযাপনের যে অধিকার আমাদের সেটিও কিন্তু আজকে নাই। আমাদের নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের গণতন্ত্রের নেত্রী, মহান স্বাধীনতার ঘোষকের সুযোগ্য উত্তরাধিকার, বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি যিনি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলেন, যিনি বাংলাদেশকে একটি স্বতন্ত্র জাতীয় পরিচয় দিয়েছেন, বৈশিষ্ট্য দিয়েছেন, সঠিক একটি দিক দর্শন দিয়েছেন, সেই আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরাধিকার, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী
একজন সিনিয়র সিটিজেন ওনাকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে বন্দী করে রেখেছে। নির্বাহী আদেশে যদিও আমাদের নেতৃত্বে বাসায় আছেন কিন্তু মুক্ত নন। অবস্থা 90-এর চেয়ে খারাপ, 90-এর পূর্বে যে অবস্থা ছিল তার চেয়েও খারাপ। 72 থেকে 75 আমরা দেখিনি, আমরা তখন ছোট ছিলাম, আমাদের বড় ভাইয়েরা তো জানেন, কিন্তু আমরা যা শুনেছি বর্তমানে 72 থেকে 75 যে অবস্থা বাংলাদেশে ছিল সেটাকেও ছাড়িয়ে গেছে। ব্যাংক ডাকাতি, নারী ধর্ষণ, টাকা পাচার, সংবাদপত্রের স্বাধীনতা হরণ, বিরোধী রাজনৈতিক কর্মীকে হত্যা করা শুরু করে প্রতিষ্ঠানগুলি, একটি রাষ্ট্রে যতগুলো প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানগুলিকে ভেঙে ফেলা যেটি করেছিল তাদের বাবা, তারা এখন তার চেয়ে বেশি মানে মেয়ে বাবাকে ছাড়িয়ে গেছে বাপকাবি। যাই হোক, সেরকম একটি সময় কিন্তু আমরা আজকে এই দূরদর্শন দিবস পালন করছি। 90-তে আমাদের পূর্বসূরীরা ভুল করেনি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। আজকে আমাদের সেই পূর্বসূরীদের সাথে আমরাও আছি, বর্তমান প্রজন্মের ছাত্র নেতারাও আছে, স্বেচ্ছাসেবক দল, যুব দল, কৃষক দল, মহিলা দল সহ সকল অঙ্গ সংগঠন আজকে দেশ রহমানের নির্দেশ এবং নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমরা দেশ নায়ক তারেক রহমান যে দিনরাত পরিশ্রম করছেন বাংলাদেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমৃদ্ধির বাংলাদেশ বাংলাদেশে প্রতিষ্ঠা করা, এবং দেশ নায়ক তারেক রহমান যেটি চান 15-18 কোটি মানুষের ঐক্যের মধ্য দিয়ে একটি স্বতন্ত্র বাংলাদেশের জাতীয়তাবাদী চরিত্রের অধিকারী একটি বাংলাদেশের সত্তা প্রতিষ্ঠা করা, সেই লড়াই কিন্তু আমরা এখনো করে যাচ্ছি এবং সেই লড়াইয়ে বিজয়ী হয়েই দেশ নায়ক তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে আনবো, আমাদের নেত্রীকে মুক্ত করব, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিব। আজকে নূরজন দিবসে এই হোক আমাদের অঙ্গীকার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী ছাত্রসেবক দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বাংলাদেশের গৌরব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন 90-এর স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে অসীম সাহসী ভূমিকা পালন করেছেন তিনি, ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বিএনপির বরিষ্ঠ নেতা জনাব কামরুজ্জামান রতন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মহসিন হলের, তিনি জিয়াদ ছিলেন ছাত্র সংসদের এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য, স্বৈরাচার বিরোধী আন্দোলনের বরিষ্ঠ নেতা জনাব আমাদের মধ্যে সাইদ সরাফ, সাইদ সরাফ যিনি আমাদের আন্দোলন সাধারণ সবসময় পাশে ছিলেন। উপস্থিত রয়েছেন সেলিনা সুলতানা নিশিতা, নাসিমা আক্তার কেয়াম, শাহিনুর বেগম সাগর, নীলুফার ইয়াসমিন নীলু সহনেতৃবৃন্দ। এবারে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, আমাদের সহযোদ্ধা, বিএনপির বলিষ্ঠ নেতা জনাব আজিজুল বারী হেলাল। আজিজুল বারী হেলাল, শুভেচ্ছা বক্তব্য রাখবেন স্মৃতিচারণমূলক সাবেক ছাত্র নেতা, নির্বাচিত প্রতিনিধি ছিলেন মহসিন হলের জনাব সাইদ সরাফ। জনাব সাইদ সরাফকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই শহীদ নূর হোসেনের স্মরণ সভায় উপস্থিত প্রধান অতিথি খন্দকার মোশাররফ হোসেন স্যার, উপস্থিত আমাদের সকলের নেতা
যারা আমানুল আমান সহ যারা উপস্থিত আছেন, আজকের এই দিনটি যেদিন সংগঠিত হয়েছিল, যেদিন নূর হোসেন আত্মহতি দিয়েছিল সেদিন আমরা সবাই রাজপথে ছিলাম। একটি স্বৈরাচারের পতনের লক্ষ্যে আমাকে এক মিনিট কথা বলতে বলা হয়েছে, আমি এক মিনিটে শেষ করব। আজকে আমরা সেই রকম দশটা স্বৈরাচারকে একত্র করলে যা দাঁড়ায় দেশের পরিস্থিতি আজকে সেটা দাঁড়িয়েছে। অতএব আরেকটি আন্দোলন দরকার, নব্বইয়ের মতো নয়, নব্বইয়ের চাইতে আরো তিন গুণ আপনাদের শক্তি এবং সাহস নিয়ে নূর হোসেনের রক্ত প্রতিজ্ঞা নিয়ে এবং আমাদের মধ্যে যারা জীবন দিয়েছে নব্বইয়ের আন্দোলনে তাদের রক্তের সাথে অঙ্গীকার করে আমাদেরকে আবারও আরেকটি স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এবং এই সরকার সমস্ত বাংলাদেশের যত রকমের ইতিহাস আছে, স্বৈরাচারের ইতিহাস, সমস্ত ইতিহাস ভঙ্গ করেছে। এই স্বৈরাচার শেখ হাসিনার সরকারকে উৎখাত করার জন্য আরেকবার আমাদের ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে রাজপথে নামতে হবে এবং এই সরকারকে পতন ঘটাতে হবে। এবং তাহলেই আমি মনে করি যে আজকে নূর হোসেনের জীবনে যারা আমাদের আত্মহত্যা দিয়েছে তাদের আত্মা শান্তি পাবে। সকলকে ধন্যবাদ। বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, বিএনপির বলিষ্ঠ নেতা জনাব আজিজুল বারী হেলাল। আজিজুল বারী হেলাল, আসসালামু আলাইকুম। 1990 সালের 10ই অক্টোবর পল্টনের নাইটিঙ্গেল মোড়ে এরশাদ সরকারের স্বৈরাচার এরশাদের পুলিশ বাহিনীর উদ্যত রাইফেল থেকে প্রাপ্ত বুলেট নিহত করেছিল নূর হোসেনকে। তার আগে এই একই দিনে 10ই নভেম্বর জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা জেহাদেরকে হত্যা করেছিল এই স্বৈরাচারের স্বাদের পুলিশ বাহিনী। আর সেদিন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ, সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্বে অপ্রজ বাংলার পদদেশ থেকে শপথ নিয়েছিল যে স্বৈর শাসকের স্বার্থকে উৎখাত না করে জাতীয়তাবাদী ছাত্র দল তথা সর্বদলীয় ছাত্র ঐক্য ঘরে ফিরে যাবে না। আর সেদিনই ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমানের নেতৃত্বে, সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্বে, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে এরশাদকে পদত্যাগ করতে বাধ্য করেছিল এই জাতীয়তাবাদী ছাত্র দল। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা হল নব্বইয়ের ছাত্র গণ অভ্যুত্থান। আমরা দেখেছি যে পাকিস্তানের আইয়ুব খান বিরোধী আন্দোলন ছিল 69-এর গণ অভ্যুত্থান। এই 69-এর গণ অভ্যুত্থানকে ইতিহাসের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হাইলাইট করা হয়েছে, বিভিন্নভাবে 69-এর গণ অভ্যুত্থানকে বিবৃত করা হয়েছে। কিন্তু চরম এবং পরম দুঃখের বিষয়, 90-এর সেই স্বৈরাচারের উত্থাল দিনগুলোকে কিছু কিছু ঐতিহাসিক লিপিবদ্ধ করলেও 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের একজন কর্মী হিসেবে সেই সব ইতিহাস আমি পড়ে দেখেছি অনেক বিকৃতি। জাতীয়তাবাদী ছাত্র দল, সর্বদলীয় ছাত্র ঐক্যকে সেখানে কোনো পাত্তায় আনা হয়নি। তাই আমি এই নূর হোসেন দিবসে আশা করব যে আমাদের যে সমস্ত ভাইয়েরা প্রবন্ধ লেখেন, ইতিহাস লেখেন, বই লেখেন, অন্তত সর্বদলীয় ছাত্রঐক্য এবং ডাকসুর নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে যে লৌহ কঠিন স্বৈরাচারের স্বাদকে আমরা পতন ঘটেছিলাম সেই ইতিহাসটাও ফিরে আসুক বা আমাদের পাঠক সমাজ যেন সেই ইতিহাসটাও জানতে পারে। আমি ধন্যবাদ জানাব এই নব্বইয়ের দিনকে স্মরণ রাখবার জন্য তৎকালীন ডাকসু, সর্বদলীয় ছাত্র ঐক্য এবং জাতীয়তাবাদী ছাত্র দল, বিশেষ করে আমানুল্লাহ আমানের নেতৃত্বে প্রতি বছরই আমরা নূর হোসেন দিবস, জেহাদ দিবস, স্বৈরাচার দিবস পালন করে আসছি। কিন্তু আমি আশা করব আমাদের এই নেতৃবৃন্দর কাছে ইতিহাসের পাতায় এই সমস্ত জিনিসকে সঠিকভাবে স্থান দিতে হবে। আজকের সভার সভাপতি 90-এর ডাকসুর ভিপি আমানুল্লাহ আমান, ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি আমানুল্লাহ আমান সহ উপস্থিত নেতৃবৃন্দ,
উপস্থিত নেতৃবৃন্দ, আমাদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ হল স্বৈরাচারের বিরুদ্ধে না। অনেকে বলেন হাসিনাকে স্বৈরাচার, হাসিনা কিন্তু স্বৈরাচার না, হাসিনা হল ফ্যাসিস্ট। এবং ফ্যাসিস্টের সবচেয়ে এক্সট্রিম যে ভার্সন, অর্থাৎ মুসোলিনির ফ্যাসিস্টকে যে হার মানিয়েছে, সে হাসিনা ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদেরকে জাতীয়তাবাদী ছাত্র, বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্র দলকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, তাছাড়া কোনো গণ উত্থান কিন্তু সম্ভব নয়। এই চ্যালেঞ্জ অবশ্যই সংগ্রামী বন্ধুরা, আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি, নব্বইয়ের গণ অভ্যুত্থানে যিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান জনরল জনাব শামসুজ্জামান দুদু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের নেতৃবৃন্দকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। নেতৃবৃন্দ, যে কথাটি বলছিলাম, এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, এই নব্য ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমাদেরকে রাজপথে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এই চ্যালেঞ্জ কিন্তু কোনো আলোচনার টেবিলে নয়, এই চ্যালেঞ্জ কোনো সংলাপের মাধ্যমে নয়, এই চ্যালেঞ্জ কোনো নির্বাচনী খেলার মাধ্যমে নয়, এই চ্যালেঞ্জ হবে রাজপথে। কারণ জাতীয়তাবাদী ছাত্র দলের অভিজ্ঞতা রয়েছে রাজপথে কিভাবে চ্যালেঞ্জ গ্রহণ করে স্বৈরাচার হোক আর ফ্যাসিস্ট হোক তাকে পরাজিত করার। 90 সালে পরাজিত করেছি, 2007 সালে আগস্ট ছাত্র বিদ্রোহের মাধ্যমে ফখরুদ্দিন মঈনুদ্দিনকে জাতীয়তাবাদী ছাত্র দল পরাজিত করেছে। সুতরাং এই ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াইয়ে, এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমাদের চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জে যদি আমরা হেরে যাই তাহলে মনে রাখতে হবে নূর হোসেনের রক্ত মাখা শার্ট পরাজিত হবে, মনে রাখতে হবে জিহাদের রক্ত মাখা শার্ট পরাজিত হবে, মনে রাখতে হবে বাংলাদেশের গণতন্ত্র পরাজিত হবে, মনে রাখতে হবে বাংলাদেশ পরাজিত হবে। আর সেই চ্যালেঞ্জে আমাদের একটি দাবি, সেটি হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া বাংলাদেশে কোনো গণ অভ্যুত্থান সম্ভব নয়। আমাদের প্রথম দাবি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারপরে নির্বাচন, তারপরে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন আমাদের প্রথম দাবি, জাতীয়তাবাদী ছাত্র দল এর প্রথম দাবি। কারণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার বিশাল হৃদয় দিয়ে সমস্ত বাংলাদেশের মানুষকে তিনি ধারণ করেছেন। জাতীয়তাবাদী ছাত্র দল যে সাংগঠনিক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার অপার মাতৃত্ব স্নেহ দিয়ে জাতীয়তাবাদী ছাত্র দলকে সে ধারণ করেছে। সুতরাং আমাদেরকে দাবি হবে আগে নির্বাচন নয়, আগে গণতন্ত্র নয়, আগে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, এবং সেই চ্যালেঞ্জে আমাদের রাজপথে অংশগ্রহণ করতে হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বাকি যারা বক্তব্য দিবেন, বিনয়ের সাথে অনুরোধ করছি তারা বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত আকারে দিবেন, কারণ আমাদের প্রধান অতিথি সহ নেতৃবৃন্দের আর একটা প্রোগ্রাম আছে। এবারে বক্তব্য রাখবেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ বি এম মোশাররফ হোসেন। স্বৈরাচারের সাথে বিরোধী আন্দোলনের এই গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে যিনি তার শরীরে গণতন্ত্রের স্লোগান লিখে তিনি জীবন উৎসর্গ করেছিলেন, সেই বীর সেনানী নূর হোসেনের আজকে সাধারণ বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সর্বদলীয় ছাত্র ঐক্যের শীর্ষ নেতা, ডাকসুর সাবেক ভিপি, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক আহ্বায়ক, সাবেক মন্ত্রী জনতা জনাব আমানুর রহমান আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যার নেতৃত্বে এবং প্রত্যক্ষ নির্দেশনায় জাতীয়তাবাদী ছাত্র দল একটি 90-এর মতো সফল ছাত্র অভ্যুত্থান গড়ে তুলতে পেরেছিলেন,
সেই আমাদের শ্রদ্ধ নেতা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জননেতা জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। সর্বদলীয় ছাত্র ঐক্যের যাদের নেতৃত্বে 90-এর একটি বিরাট গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল সেই 90-এর এই মঞ্চে ভূমিষ্ঠ সংগ্রামী শ্রদ্ধ নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগঠনের সম্মানিত উপস্থিত সুমন্ডলী আসসালামু আলাইকুম। আসলে একটা প্রেক্ষাপট আমি আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই। এই নূর হোসেন যেদিন শহীদ হয়েছিল সেদিন বাংলাদেশের অবস্থাটা কি ছিল? বাংলাদেশে সেদিন গণতন্ত্র ছিল না, স্বৈরাচার এরশাদ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না, স্বৈরাচারী এরশাদ সেদিন বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেদিন স্বৈরাচার এরশাদ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। বাংলাদেশের ছাত্র সমাজের অধিকার ছিল না, সেই দিন স্বৈরাচার এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। আর আজকে 2001 সালে একই আপনি চিন্তা করেন, আজকে বাংলাদেশে গণতন্ত্র নেই, সেই এরশাদের দোসর 96 সালে যে আতাত করে নির্বাচনে গিয়েছিল সেই শেখ হাসিনা আজকে ক্ষমতায় আছে। আজকে বাংলাদেশের নির্বাচন নাই, আজকে ঠিক এরশাদের মতো আজকে শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আজকে বাংলাদেশের ছাত্র সমাজের অধিকার নাই, ঠিক দেখবেন আজকে এরশাদের মতো শেখ হাসিনা আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। আজকে ঠিক তেমনি এরশাদ আমলে যেরকম বেগম খালেদা জিয়া কারাগারে ছিল, আমাদের নেতৃবৃন্দ কারাগারে ছিল, আজকে এই অসংখ্য মামলা বাংলাদেশের এই গণতান্ত্রিক আমি নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়েছিল, একই পরিস্থিতি কিন্তু বাংলাদেশে বিরাজ করছে। যার জন্য এরশাদ কিন্তু বলেছিলেন যে আমাকে আপনারা স্বৈরাচার বলেন, আমার চেয়েতে বড় স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এখন বসে আছে। কারণ আমার যতটুকু মনে আছে, আমাদের এখানে শ্রদ্ধ নেতৃবৃন্দ আছেন, এরশাদের আমলে আমি সর্বশেষ যতটুকু তত্ত্ব উপাত্ত পেয়েছি, সর্বোচ্চ এরশাদের 9 বছর আন্দোলনে 187 জন লোক মৃত্যুবরণ করেছিলেন, যতটুকু আমি তত্ত্ব সংগ্রহ করতে চেষ্টা করেছি 187 জন। আর এই শেখ হাসিনার এই 13 বছরে জাতীয়তাবাদী শক্তির প্রায় 1000 লোককে আমাদের হত্যা করা হয়েছে, আমাদের 600 লোকের উপরকে গুম করা হয়েছে। আজকে আমাদের বিরুদ্ধে প্রায় 1 লক্ষ মামলা দিয়েছে, যার আসামির সংখ্যা প্রায় 36 লক্ষ। সুতরাং কোথায় এরশাদ আর কোথায় হাসিনা সেই জিনিসকে আপনাদেরকে চিন্তা করতে হবে। আমাদের নেতৃবৃন্দ, আমরা গণ 90-এর গণ অভ্যুত্থানের কথা বলি, আমি নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করি কোনো ঘটনা দ্বিতীয়বার ঘটে না, এই রেকর্ড ইতিহাসে নাই। আমাদেরকে নতুন কৌশল চিন্তা করতে হবে, আমাদের নতুন টেকনিক অ্যাপ্লাই করতে হবে, এই হাসিনাকে পরাজিত করার জন্য নতুন ভাবে পরিকল্পনা করে আমাদের এগিয়ে যেতে হবে। কারণ যখন 90-এর গণ অভ্যুত্থান ছিল তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছিল জয় জয়কার, বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ ডাক দিলে হাজার হাজার নেতাকর্মী মিছিলে নামতো। কিন্তু এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এই স্বৈরাচারী শেখ হাসিনার পেটোয়া বাহিনীর দখলে, পেটোয়া বাহিনীর দখলে আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি, আমাদের ছাত্ররা থাকতে পারে না, ক্লাস করতে পারে না, পরীক্ষা দিতে পারে না, হলে থাকতে পারে না। আজকে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমাদের শ্রমিক আন্দোলনের বিরাট একটা শক্তি ছিল, আজকে বাংলাদেশে কিন্তু সেই শ্রমিক সংগঠন এখন নাই। সুতরাং আমাদেরকে একটা কার্যকরী আন্দোলন করে তুলতে আমি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাতে চাই যে আসুন আমরা একটা নতুন কৌশল পরিকল্পনা করি, যার মাধ্যমে হাসিনার পরাজিত করে আমরা আমাদের নেতৃবৃন্দ খালেদা জিয়াকে মুক্ত করব, গণতন্ত্র উদ্ধার করব এবং দেশ নায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। শহীদ অমর খালেদা জিয়াকে ধন্যবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সরদার মোহাম্মদ নুরুজ্জামান, সহসাধারণ সম্পাদক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জহিরুদ্দিন তুফিন তুহিন সাবেক সভাপতি ছাত্র দল দক্ষিণ, রফিকুল ইসলাম রফিক সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমিনুল হক হিমেল, সাবেক সাধারণ সম্পাদক সরকারি তিতুমীর কলেজ, আজমল হোসেন পাইলট, সাবেক সহসভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আর নাম টাম দিয়েন না, আপনাকে সবারে চিনে প্লিজ আর নাম দিয়ে না, কারণ প্রধান অতিথি বক্তব্য রাখবেন। এবারে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে সাহসী ভূমিকা পালনকারী নেতা, বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান রতন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। পৃথিবীতে
বিভিন্ন অধিকার আদায়ের সেটা স্বাধীনতার প্রশ্নে, অধিকার আদায়ের বিভিন্ন প্রাপ্তির প্রশ্নে কিছু রক্তের প্রয়োজন হয়। এবং অনেকেই বলেছেন আমাকে রক্ত দাও আমি স্বাধীনতা দেব। তেমনি স্বৈরাচারের বিরুদ্ধে একটি আত্মত্যাগের একটি নাম নূর হোসেন দিবস। এই দিবসকে উপলক্ষ করে এই বক্তার সারিতে যারা উপবিষ্ট সবাই দীর্ঘ সংগ্রামের একটা ঐতিহ্য, একটা সংগ্রামের একটা ভূমিকা আমরা সবাই আমরা জানি। আমাদের এই অনুষ্ঠানের যিনি আজকে প্রধান অতিথি, ছাত্র দলকে যিনি সংগঠিত করার জন্য এই ছাত্র নেতাদেরকে গড়ে তুলবার জন্য যারা ক্লান্ত পরিশ্রম মেধা দিয়ে যিনি আমাদেরকে সমৃদ্ধ করেছেন, আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, অন্যান্য ছাত্রনেতৃবৃন্দ, এক কথায় আমি বলতে চাই, সারা বাংলাদেশের মানুষের একটা স্পষ্ট আস্থা এবং বিশ্বাসের জায়গা হইল এই আমানুল্লাহ আমান সহ দুদুভাই সহ সমস্ত নেতৃবৃন্দের উপর। সেই আস্থা এবং বিশ্বাসের জায়গায় আমরা কে কতটুকু দায়িত্ব পালন করছি আমরা জানি। বর্তমান ফেসিস্ট সরকার, এই কর্তৃত্ববাদী সরকারের বিভিন্ন অনিয়ম, বিভিন্ন নির্যাতনের কথা, কিন্তু আজকের এই সমাবেশের মধ্যে দিয়ে কি আমরা এর থেকে পরিত্রাণ পাব? ছোট্ট একটা গানের মধ্যে দিয়েই আমি আমার কথাটা শেষ করব। বলার কথা তো বলছি, শোনার কথা কি শুনছি, করার কাজটা কি সবাই মিলে একসাথে করছি? আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝান, জাতির যে প্রত্যাশা, বেগম খালেদা জিয়ার যে প্রত্যাশা, তারেক রহমানের যে প্রত্যাশা, মানুষের ভোটাধিকারের যে প্রত্যাশা, এই প্রত্যাশা পূরণে আমরা কতটুকু অঙ্গীকারবদ্ধ, কতটুকু রাজপথে দণ্ডায়মান থাকবো, আমাদের কতটুকু দায়িত্ববোধ, এটাই যেন আমরা সেই দায়িত্ব থেকে যেন আমরা রাজপথে সবাই দণ্ডায়মান থাকি, সবাই যেন একটা ভ্রাতৃত্ব বোধ দিয়ে আমরা যেন রাজপথে দণ্ডায়মান থাকি, এটাই হবে আজকের এই স্মরণ সভার প্রত্যাশা। সবাইকে আবারও লাল গোলাপ শুভেচ্ছা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আবিদুর রহমান হুমায়ুন, মৌলাদী ডিগ্রি কলেজের সাবেক ভিপি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন তৎকালীন সর্বদলীয় ছাত্রলীগের নেতা, ঢাকপাড় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান খান আসাদ। আসাদুজ্জামান খান আসাদ, নব্বই ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত আজকের স্মরণ সভার, যার নামটি আমি ওইভাবে বলতে চাই না, শুধু বলবো আমানুল্লাহ আমান। উপস্থিত আছেন আরেকটি নাম আমি বলবো, এই আন্দোলনটি, এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনটি কোন সুইসাল দিয়ে এবং অল্প সময় ঘটেনি। এই যে দুদুভাই আছে, তার নেতৃত্বে সংগ্রামী ছাত্র জোট হয়েছিল, আমার স্মরণ আছে। সেই সময় সেই জোটের নেতৃত্বে ছিল শামসুজ্জামান দুদু। সংগ্রাম পরিষদে আমরা প্রস্তাব দিয়েছিলাম, আমরা জাকপা ছাত্রলীগ, যে জাতীয়ভাবে ছাত্র দলকে অন্তর্ভুক্ত করা হোক। সেই সময় সংগ্রাম পরিষদ নেয় নাই আমাদেরকে, ছাত্র দলকে। তখন সংগ্রামী ছাত্র জোট করলাম, এই রতন সহ অসংখ্য নেতৃবৃন্দ এখন আমার সামনেও আছেন, তাদের সাথে যোগাযোগ হলো, দুদুভাই যোগাযোগ করলো সবার সাথে। আমরা চেয়েছিলাম শুধু ক্যাম্পাসে বলছিলাম, সংগ্রাম পরিষদের পাশাপাশি দ্বিগুণ ছাত্র আমাদেরকে দাও। তখন সংগ্রাম পরিষদ এবং সংগ্রামী ছাত্র জোট, সংগ্রামী ছাত্র জোটেই মিছিলে লোক হয়তো বেশি। তখন সংগ্রামী ছাত্র জোট এবং সংগ্রাম পরিষদের সমন্বয় হল সর্বদলীয় ছাত্র ঐক্য। একদিনের সাদের পতন হয় নাই। সেই যার স্মরণে আজকে স্মরণ সভা, সেই নূর হোসেনের আত্মার প্রতি শ্রদ্ধা রাখিয়ে
মূলত আমি আমার বক্তব্য শুরু করছি। প্রধান অতিথি যারা আসছেন, রতন আমার পূর্বে বক্তব্য দিয়েছে, আরো অনেক নেতারা বক্তব্য দিয়েছে, বক্তব্য পরিষ্কার, কথাবার্তা এখন পরিষ্কার হতে হবে। অনেক বক্তব্য দিয়েছি, অনেক দিবস পালন করছি, কিন্তু এখন কথা হইতে হবে একটা, সে এক দফা আসতে হবে। আপোষ যারা করার চিন্তা ভাবনা করছেন, এই সমস্ত মুনাফেকি বদমাশি চিন্তা মাথার থেকে মুছে ফেলেন। সুইসাল বাতালের ফাইনাল সিদ্ধান্ত দান, কথাগুলোর কারণে আজকে স্পষ্ট বলছি, সে কারণ সেটি কারণ হল প্রধান অতিথি। এই প্রধান অতিথি আপনাদের আপনাদের ছাত্র না, টিচার না, আমাদের টিচার। তো উনি আমাদেরকে শিক্ষক, বেশ শিক্ষকতার পাশাপাশি সেই সময় আমাদের যে সমস্ত তথ্যবদ্ধ এবং হুল ভোজ এবং বলছিল এরশাদের পতন, শৈলাসারের পতন নিশ্চিত বাংলার জমিনে হবে। এই জালিম, এই জালিম সরকারের পতন করতে হবে। ওই শৈরাসার না, এই জালিম ইহুদি নাস্তিকদের প্রতিষ্ঠা এবং বিজাতীয় আধিপত্যবাদের কাছে মাথা নত এই শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এক দফা একই সময় একই দিনে আন্দোলন করতে হবে। এর কোনো বিকল্প নাই। মামলা তো হয়েছে, লক্ষ লক্ষ মামলা, অনেক ইতিহাস শুনেছেন, একদিনে একই সময় নামতে হবে, এর কোনো বিকল্প নাই। এবং গ্রামের শহরের লোকেরাও নামবে, শহরের লোকের নাম, গ্রামের লোক নাম ছিল মনে আছে আপনাদের? সেই সময় আমাদের শহরের বড় বড় নেতারা, আমরা কিন্তু আসলে নামই নাই। এই জন্য যারা মফস্বলের লোক তারা চায় ঢাকাকে আপনারা কনফার্ম করেন, মফস্বল স্তব্ধ হয়ে বাংলার জমিন স্তব্ধ, আন্দোলন হবে না এটা বিশ্বাসী না। নব্বই যে সমস্ত ছাত্র নেতা আপনারা দেখতেছেন সামনে সিঁড়িতে, বয়স আমাদের অনেক হয়েছে, কিন্তু চেতনা এবং আকাঙ্ক্ষা এবং বেইমানি মুনাফিকের জন্য আমাদের জন্ম হয় নাই। আগামী দিনে আন্দোলনে ফেসলা হবে এই ইহুদি নাস্তিক বেইমান এবং শয়তানের পরাজয়। আগামী দিনে সেই আন্দোলনে শরিক হওয়ার জন্য সকলের কাছে উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য রাখবেন জনাব লুৎফর রহমান, জাকপা ছাত্রলীগের তৎকালীন সভাপতি এবং সর্বদলীয় ছাত্র ঐক্যের বরিষ্ঠ নেতা খন্দকার লুৎফর রহমান। খন্দকার লুৎফর রহমান, বিসমিল্লাহ রহমানের রহিম। স্বৈরাচার নিবাজ্জাব গণতন্ত্র মুক্তি পাক, এই কথাটি বুকে রেখে যিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য রাজপথে নেমেছিলেন, সেই শহীদ নূর হোসেনের স্মরণে আজকে সাবেক ডাকসু ও নব্বইয়ের ডাকসু এবং সর্বদলীয় ছাত্রকের উদ্যোগে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, যার নেতৃত্বে, যার পালনের চেষ্টায় সেদিন স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে স্বৈরাচারকে পতন ঘটিয়েছিলেন সেই তৎকালীন সংগ্রামী, রাজপথ কাঁপানো সংগ্রামী ছাত্র নেতা, আজকে জাতীয় এই দল ঢাকা উত্তরের সংগ্রামী আহ্বায়ক, সাবেক মন্ত্রী, সাবেক এমপি এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ারপারসনের উপদেষ্টা সংগ্রামী জননেতা জনাব আমানুল্লাহ আমা। আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যিনি আছেন আমাদের প্রিয় স্যার এবং রাজপথে জনগণকে সুসংগঠিত করে যে আন্দোলন সংগ্রাম করতে, যে যাকে বার বার কারাগারে যেতে হয়েছে এবং সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তিনি তার পেশাকে রেখেও আমাদের ছাত্রদের সুসংগঠিত করার জন্য এবং সূত্রে পতন কিভাবে করা যাবে এই সমস্ত নিয়ে যখন আমাদের উৎসাহ দিয়েছেন, প্রেরণা জুগিয়েছেন সেই আমাদের প্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।
আজকে অনুষ্ঠান আছেন যতই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে যারা করেছেন সেই সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী সাথীরা এবং আমার সাগর রুণীর উত্তরসূরী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আমি এইটুকু বলতে চাই যে এই সময় আমরা এই নূর হোসেনের আমরা স্মরণ সভা করছি, ঠিক সেই সময় এই দেশের জালিম সরকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি ফরমাসি মামলা দিয়ে তাকে বন্দিশালায় রাখা হয়েছে। আন্দোলনে একটি সময় আমরা এই স্মরণ সভা করছি, যেমন শেখ হাসিনার যে নাটক আপনারা দেখলেন কয়েকদিন আগে, কিভাবে চলেনবৃদ্ধ করা হলো, কিভাবে তা আবার ছাড়িয়ে দিয়ে সেখানে বাস ভাড়া বৃদ্ধি করা হলো, সকল খেলা একই সূত্রে দেখা, ঠিক সেই সময় আমরা এই দিবস পালন করতেছি। আই বন্ধুরা আমার, আমরা সেই সময় স্বেচ্ছায় সাথে যেটি প্রথম ঘটিয়েছিলাম, আজকে নূর হোসেনের রক্তকে নিয়ে আমরা শপথ গ্রহণ করে আসুন আগামী দিনে যে নেতৃবৃন্দ এখানে আছেন, আগামী দিনে আমরা তাদের নেতৃত্বে এই স্বেচ্ছায় এই জালিম সরকারের পতনকে আমরা নিশ্চিত করি। এই প্রত্যাশা ব্যক্ত করে আমি সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অত মৃত্যু, আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন তৎকালীন সর্বদলীয় ছাত্রলীগের বলিষ্ঠ নেতা, ডেমোক্রেটিক ছাত্রলীগের বিপ্লবী সভাপতি জনাব সাইফুদ্দিন আহমেদ মনি। সাইফুদ্দিন আহমেদ মনি তৎকালীন আজকের সভার সভাপতি কিংবদন্তি ছাত্রনেতা আমানুল্লাহ আমান, যার এই নামটাই বললেই সবাই চিনে। আজকের সভার প্রধান অতিথি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, নব্বইয়ের আন্দোলন বা এর আগের আন্দোলনে উনি তো আমাদের গাইড করতেন, আর মঞ্চে যারা আসেন, মঞ্চের সামনে পিছনে আগে পাগে যারা আসেন, সবাই কেউ এই ডায়াবেটিস নেতাও না, আর কেউ ওই যে ডিজিটাল নেতাও না, সবাই পরিশ্রম করে এই নেতা হয়েছে। এখন তো ওই যে ফার্মের মুরগির মতো নেতা হয়ে যায়, ভালো ফিট খেলে আগামী দিনে পারে ফার্মের মুরগি, টাকা ছিটিয়ে দুই সপ্তাহ হয়ে যায় নেতা ও মন্ত্রী। হাইব্রিড মুরগির নেই প্রজনন ক্ষমতা, এইসব ভুয়ারা আসলে নেতা না, তবে এই মন্ত্রী হেলে যারা আছে সবাই কিন্তু নেতা, সবাই নেতা। এবং নেতাদের কাম কি? রাজপথে নাইমা অধিকার আদায় করা, রাজপথে নাইমা এই দেশ আমাদের, এই দেশের অধিকার আমাদের আদায় করতে হবে। এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, সেই সংগ্রাম গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আর এখন বলবেন তেলের দাম বাড়ছে, এমপিরা বলে তাতে আমার কি, চায়ের দাম বাড়ছে আমার কি, ভোট ছাড়া সংসদে এমপি তিনি হসো, জনগণকে থমকে বলে সামনে থেকে হসো, তোমরা কারা আবার, নির্বাচনে ভোট লেগেছে তোমার। এই রকম সিস্টেমের যেই দেশ আছে, সেই দেশের জন্য আমরা নব্বইয়ের আন্দোলন করি নাই, সেই দেশের জন্য নূর হোসেন রক্তদান, সেই সিস্টেমের জন্য নূর হোসেন রক্তদান করে নাই। আজকে নূর হোসেনের স্মৃতিস্তম্ভে গিয়েছিলাম, সেখানে দেখি মিছিল করে, কারা করে, ওই যে ৬৯ একটা কবিতার কথা মনে পড়ে যায়, যে শোকের মিছিলে সবের পোশাকে খুনিরা হাসে, শোকের মিছিল সবের পোশাকে খুনিরা হাসে। নূর হোসেনকে মরতে হতো না যদি ৮৬ সালে এস সালের সাথে নির্বাচনে শেখ হাসিনা না যেত, তাইলে নূর হোসেনকে মরতে হতো না, নূর হোসেনকে হত্যা করছে শেখ হাসিনা। এবং সেই দিন স্লোগান ছিল নব্য দালাল বুবু যান, নৌকা নিয়ে ভারত যান, এর সাদের যানের যান, নৌকা নিয়ে ভারত যান, সেই স্লোগান। আর ওইদিকে স্লোগান ছিল বাংলার করা যান খালেদা জিয়া আল সালাম। বন্ধুগণ, সেই দিন নূর হোসেনকে মরতে হতো না, আজকে নূর হোসেনকে যারা হত্যা করেছে তারাই আজকে নূর হোসেনের জন্য ক্রন্দন করে। বন্ধুগণ, সেই ইতিহাস অনেক বক্তা আছে, সেই ইতিহাস অনেক লম্বা ইতিহাস, শুধু বলবো আমরা নব্বইয়ের আন্দোলন করেছিলাম, নব্বইয়ে যেদিন সর্বদলীয় ছাত্রৈক্য প্রতিষ্ঠিত হয় সেদিন বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হয়েছিল। মাইল ফলকটা কি? সেদিন একটি স্লোগান দিয়ে শপথ বাক্য পাঠ করা হয়েছিল, জয় বাংলা স্লোগান দিয়ে শেখ হাসিনা এই শপথ পাঠ করেছিলেন। কিন্তু সেই স্লোগান জাসদ ছাত্রলীগ সহ এই মঞ্চে যারা আছেন, যে সকল ছাত্র সংগঠন, সবাই প্রত্যাখ্যান করলো, জয় বাংলা জাতীয় স্লোগান না, জয় বাংলা দলীয় স্লোগান। আজকে বিচারপতিরা জয় বাংলাকে জাতীয় স্লোগান করেছেন,
সেই জয় বাংলা জাতীয় স্লোগান ছিল না, সেদিন প্রত্যাখ্যান করেছিল পরবর্তী সময়ে ডাকসুর ভিপি আমানুল্লাহ আমাদের শপথে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠিত হয় এবং জয় বাংলাকে প্রত্যাখ্যান করে আমরা শপথ গ্রহণ করে এর সাথে পতন ঘটাই। ইতিহাস ইতিহাস বললে অনেক বলা যাবে, কিন্তু ইতিহাস বেশি সময় নাই, অনেক বক্তা আছে, তাই সময় পেলে আমরা ইতিহাস বলবো। তবে ইতিহাস বলে তো লাভ নাই, ইতিহাস চয়ন করে লাভ নাই। শেখ হাসিনা তো বলছেন হিটলার মুসলিনি শেখ মুজিবুর রহমান দুঃশাসনের রক্ত শ্রদ্ধায় বহমান 72-75 দেখো না, এই যারা বিভীষিকার সেই ইতিহাস আর দেখছো তারা কি পারবা কি করতে পারলে করো। কিন্তু আজকে আমরা বলবো এই দেশকে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলাম, আমরা সেই গণতন্ত্র প্রতিষ্ঠার লব্বুয়ের যে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম সেই গণতন্ত্র আজ ভুলঞ্জিত, তাই লব্বুয়ের যারা নেতা কর্মী তার পরের উত্তরসূরী তাদের দায়িত্ব আজকে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা। বন্ধুগণ তাই আজকে আমাদের নেত্রী জেলে, আমাদের নেত্রী জেলে, এই জেলে থেকে নেত্রীকে মুক্ত, নেত্রীর অপরাধ কি, নেত্রীর অপরাধ কি, অপরাধ একটাই, তিনি জনপ্রিয় খালেদা জিয়া এক প্রিয় নাম, ভালোবাসা ভক্তির পরাজয় হয় না তো সেই মহাশক্তির, এটাই হইল শেখ হাসিনার কান্না। তাই আমাদের নেত্রীও সঠিক পথে আছে, শত অত্যাচারে বড় নয় না মাথা, বিশ্বে আছে কোন কয়টি নেতা, বাংলাদেশে আছে খালেদা জিয়া, কৃষ্ণ আফ্রিকার নেতা ছিল মেনসেন মান্ডেলা, সেই রকম একটি নেত্রী আমার দেশে আছে। আমরা আসুন এই নেত্রীকে মুক্ত করি, গণতন্ত্রকে মুক্ত করি, দেশের মানুষকে মুক্ত করি, দেশের যে নব্বইয়ের চেতনায় সেই আন্দোলন নব্বইয়ের যে চেতনা ছিল সেই চেতনাকে বাস্তবায়ন করি, আমাদের অধিকার আমরা আদায় করি। এই দেশ আমাদের, এই গণতন্ত্র আমাদের, জনগণের জন্যই মুক্তি সংগ্রাম হয়েছিল, দেশ স্বাধীন হয়েছিল, গণতন্ত্রকে বাদ দিয়ে কোনো গণতন্ত্রকে, জনগণকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র হতে পারে না। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আসুন আমরা আন্দোলন করি। আর আরেকটি কথা বলেই শেষ করব, পুত্তার কুকুরের এক নাম হইল কুত্তা আরেক নাম হইল শর্মেয়, যদি বলেন শর্মেয় একটু সরে দাঁড়াও, সে সরে দাঁড়াবে না, কুকুরের জন্য কুকুরের দরকার। তাই শেখ হাসিনাকে সায়স্তা করার জন্য আসুন রাজপথে নামি, জেল চুলুম আমরাও দিয়েছি, রক্ত দিতে প্রস্তুত আছি, আসুন রাজপথে নেমে আমাদের অধিকার আমরা আদায় করি, তাহলে এই দেশে গণতন্ত্র আসবে, মানুষের মুক্তি আসবে, যার জন্য আমাদের আমাদের সংগ্রাম, যার জন্য আমাদের আপনাদের লড়াই। আপনাদের সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন তৎকালীন সর্বদলীয় ছাত্র ঐক্যের বলিষ্ঠ নেতা, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, ডাকসুর সাবেক এজিএস, নব্বইয়ের অন্যতম নায়ক জনাব নাজিমুদ্দিন আলম। নাজিমুদ্দিন আলম বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত আজকের স্মরণ সভার শ্রদ্ধাভাজন সভাপতি ডাকসুর সাবেক ভিপি, নব্বইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের মহানায়ক, সাবেক মন্ত্রী জনাব আমানুল্লাহ আমান, আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি আমাদের রাজনৈতিক শিক্ষাগুরু, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সংগ্রামী আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম শ্রেষ্ঠ সংগঠক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি শ্রদ্ধেয় জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, জাতীয় বীর এবং সাবেক ছাত্র নেতৃবৃন্দ, উপস্থিত সুধী মন্ডলী, সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। দূরদর্শনের গায়ে লেখা ছিল স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক, গণতন্ত্রের জন্য আত্মাহতি দিয়েছে, কিন্তু বাংলাদেশে গণতন্ত্র এখন নির্বাসন, ডাক্তার মিলন আত্মাহতি দিয়েছে গণতন্ত্রের জন্য, গণতন্ত্র নির্বাসনে
শহীদ জিহাদ আত্মাহুতি দিয়েছে সেলিম দেলোয়ার, রাউফুন বসুনিয়া, জয়নাল জাফর, তিতাস মোজাম্মেল, অসংখ্য সাথী সহযোদ্ধাদেরকে হারিয়েছিলাম গণতন্ত্রের জন্য। স্বাধীনতা যুদ্ধে 30 লাখ শহীদের বিনিময়ে স্বাধীনতা আর গণতন্ত্রের জন্য আত্মাহুতি দিয়েছিলেন। আজকে স্বাধীনতার 50 বছরের পরেও আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি, অসংখ্য সাথী সহযোদ্ধাদেরকে আমরা হারিয়ে যাচ্ছি। আজকে পশ্চিমা পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধিকার আন্দোলন ছিল ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করলাম পশ্চিম পাকিস্তানিরা যেভাবে আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, ঠিক একইভাবে আওয়ামী লীগ ভোটের অধিকার কেড়ে নিয়েছে। পৃথিবীর কোথাও 2014 সালে যে নির্বাচন আমরা লক্ষ্য করেছি, সেই নির্বাচন পৃথিবীর কোথাও আমরা দেখি নাই। 2018 সালের নির্বাচন, এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা যে নির্বাচন উপহার দিয়েছেন, পৃথিবীর কোথাও দিনের ভোট রাতে সম্পন্ন হয়েছে আমার জানা নাই, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। সকল ইতিহাস ব্রেক করেছেন। আজ কি অবাক লাগে, কত বড় নির্লজ্জ বেহায়ের মতো পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান আপনারা বলতে পারবেন যে উনি জাতিসংঘে সফরে যায় চার্টার বিমান করে 400 জন সফর সঙ্গী নিয়ে? পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান যায় মনে হয় যে উনি পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ধনী রাষ্ট্র বাংলাদেশ, কি সুন্দর রাষ্ট্র, অনেক বড় লোক, কি তার দম্ভ, কি তার অহংকার, 400 লোক নিয়ে উনি সফরে যান জাতিসংঘে। কার টাকায় যান? বাংলাদেশের জনগণের টাকা দিয়ে বাহাদুরি করেন। কেন করতে পারেন? কারণ বিরোধী দল নেই। যে বিরোধী দল রয়েছে গৃহপালিত বিরোধী দল। আজকে যারা কথা বলার কথা, যারা নেতৃত্ব দেওয়ার কথা, তাকে মিথ্যা মামলা দিয়ে আটক করা হয়েছে। বাংলাদেশের অভিসম্পাদিত নেত্রী দেশটাকি বেগম খালেদা জিয়া 80 থেকে 90 এদেশে গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থান করার মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। আর সবচেয়ে জনপ্রিয় নেত্রীকেই আটক করেই উনি এই অপকর্মগুলি করে যাচ্ছেন। পাকিস্তান আমলেও আমরা লক্ষ্য করি নাই ওসি প্রদীপের মতো কুলাঙ্গার মেজর সিনাকে কিভাবে মেরিন ড্রাইভে নির্মমভাবে হত্যা করেছে, এটাও সম্ভব। কে প্রতিবাদ করবে? প্রতিবাদ করার কেউ নাই। আমরা বলি কামরুজ্জামান রতনকে আমি ধন্যবাদ জানাই তার সংক্ষিপ্ত বক্তব্যের জন্য। একটা কথাও বলেছে, আমরা যেটা বলি সেটা করি না। আমরা বলেছিলাম বেগম খালেদা জিয়ার ছাড়া আমরা নির্বাচনে যাব না। আমরা বেইমান ডক্টর কামালের নেতৃত্বে আমরা কেন নির্বাচনে গেলাম? আমরা একজনায় দাঁড়াতে পারি না। আমাদের বক্তব্য, আমাদের কাজ এক হতে হবে। আমরা খালেদা জিয়ার ছাড়া আমরা নির্বাচনে যাব না। আমাদের নেত্রী বারবার আমাদের ক্ষমতায় নিয়ে এসছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী দলে পরিণত করেছেন, আমাদেরকে তৈরি করেছেন, অসংখ্য এমপি মন্ত্রী বানিয়েছেন, অসংখ্য ছাত্র নেতা বানিয়েছেন। আমরা কৃতজ্ঞ। আমরা খালেদা জিয়ার ঋণ শোধ দিতে পারবো না। আমরা খালেদা জিয়ার ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। অতীতে যে কথা বলেছি মাননীয় প্রধান অতিথিকে, আমাদের শিক্ষাগুরু, আমাদের প্রধান অতিথির কাছে আমাদের বিনয়ের সাথে আবেদন, বিনয়ের সাথে আবেদন, আমরা এক কথায় থাকব। এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি? আমরা এক দফায় থাকব। খালেদা জিয়ার ছাড়া আমরা বাংলাদেশে বিএনপি নির্বাচনে যাবে না। এই কথা বলে এই আন্দোলন করব, সেই আন্দোলনে
আমরা ইনশাআল্লাহ 90 নেতৃবৃন্দ আমরা ওয়াদা দিচ্ছি আমরা অগ্রভাগে থাকব, সামনে থাকব। অতীতে যেমনি ভাবে ছিলাম তেমনি ভাবেই আমরা থেকে খালেদা জিয়াকে মুক্ত করব, খালেদা জিয়ার সরকার কায়েম করব। আমাদের খালেদা জিয়ার কলিজার টুকরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে বিয়ের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনবো, তাহলে আমাদের ঋণ শোধ হবে, খালেদা জিয়ার ঋণ শোধ হবে, আমরা ইনশাল্লাহ সফল হব। সেই কথা বলে আপনাদের আগামী দিনের সংগ্রামী কাপেলায় শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমার তো জীবনের এমনি এক্সটেনশন লাইফ, শেখ হাসিনার পুলিশ বাহিনী আমাদের গুলি করেছিল, আমার লিভারে এখনো গুলি। আমি সেদিনও বলেছি আমার বাকি জীবনটা আমার নেত্রীর জন্য উৎসর্গ করে দিলাম। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আমাদের মধ্যে উপস্থিত আছেন ফরিদপুর বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা সেলিমুজ্জামান সেলিম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সাংগঠনিক ব্যস্ততার জন্য আগে আসতেন, সেই জন্য আমরা দুঃখিত, একটু প্রোটোকলের ব্যতিক্রম হচ্ছে, কারণ সকালে ওইখানে ফুল দিয়ে বিশ্ববিদ্যালয়ে কাজ সেরে এসেছেন, কেউ কিছু মনে করবেন না, বিনয়ের সাথে অনুরোধ করছি। এখন শুভেচ্ছা বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান বিপ্লবী সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। ইকবাল হোসেন শ্যামল, বিসমিল্লাহির রহমানির রহিম। 90 এর ডাকসু এবং সর্বদলীয় ছাত্রদল ঐক্য পত্রিকা আয়োজিত আজকে শহীদ নূর হোসেন দিবসের আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল, ডাকসুর সাবেক ভিপি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমানুল্লাহ মান এবং আমাদের মাঝে উপস্থিত আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ ছাত্রদলের এক ছাক সাবেক নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা উপবিষ্ট আছেন ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রত্যেককে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা এমন একটি সময়ে বাস করছি যেখানে গণতন্ত্র পুরোপুরি অনুপস্থিত, যেখানে দিনের ভোট রাতে হয়, জনগণের কাছে সরকারের কোনো দায়বদ্ধতা থাকে না। প্রিয় নেতৃবৃন্দ, গত 5টি বছর বিশ্ববাজারে যখন তেলের দাম কম ছিল তখন রাষ্ট্র তেলের ব্যবসা করেছে, এই পেট্রোবাংলা ফুলে ফেটে উঠেছে, সেই পেট্রোবাংলার অর্থ সরকার দলীয় যারা মন্ত্রী আমলারা আছেন তারা পকেটে ঢুকিয়েছেন, এই জনগণের অর্থকে তারা চুরি করে কানাডার বেগমপাড়ায় অট্টালিকা করেছেন, আজকে বিশ্ববাজারের দোহাই দিয়ে তেলের মূল্য বৃদ্ধি করছে। কিন্তু করোনাকালীন সময়ে যখন বৈশ্বিক অর্থনীতি স্থবির ছিল, কলকারখানার চাকা স্থবির ছিল, গাড়ির চাকা স্থবির ছিল, তেলের মূল্য পানির দরে ছিল, তখন কিন্তু তেলের দাম তারা কমায় নাই। সর্বোপরি কথা, মূল কথা হচ্ছে যেখানে সরকার গঠন করতে জনগণের ভোটের প্রয়োজন হয় না, যেখানে জনগণের কাছে সরকারের কোনো দায়বদ্ধতা থাকে না, সেখানে এরকম উদ্ভট সিদ্ধান্ত এই সরকার নেবে, এটাই স্বাভাবিক। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করি, আমাদের আগামী দিনে আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান যখন এই রাষ্ট্রকে মেরামতের জন্য যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সেই চূড়ান্ত আন্দোলনের যখন ডাক দিবেন, আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রত্যেকটি নেতা কর্মী প্রস্তুত রাজপথে সেই আন্দোলনকে বেগবান এবং সুসংগঠিত করার জন্য। ইনশাআল্লাহ 90 এ ছাত্রদলের হাত দিয়ে যেমন এই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল, আগামীতেও ছাত্রদলের হাত দিয়েই এই দেশের গণতন্ত্রের বিজয় কেতন পুনরায় আমরা উঠাব, সেই আশাবাদ এবং প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ,
আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, 90 এর ছাত্র ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখেন ভাই, এখানে কেউ যেহেতু একটা আলোচনা সভা ঘরের ভিতরে বিজ্ঞ আলোচকগুলি তো কথা বলবেন, এখানে কেউ কথা বলবে না। আপনারা এত সরগোল করছেন, এত কথা বলছেন যে আমরা আলোচকদের আলোচনা শুনে দিতে পারছি না, আপনাদের কথা বোঝা যাচ্ছে না। কেউ কথা বলবেন, একটু সুস্থির পর বসেন, আর যারা জায়গা পাননি দাঁড়ান কষ্ট করে একটু। এবারে বক্তব্য রাখবেন সর্বদলীয় ছাত্রঐক্যের তৎকালীন বিপ্লবী নেতা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, বিএনপির বলিষ্ঠ নেতা জনাব মোস্তাফিজুর রহমান বাবুল। মোস্তাফিজুর রহমান বাবুল, বিসমিল্লাহ রহমান রহিম। আজকের এই স্মরণ সভার সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক ভিপি, 90-এর স্বৈরাচার বিরোধী ঐতিহাসিক ছাত্রগণ অভ্যুত্থানের মহানায়ক, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, ঢাকা উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান, এই স্মরণ সভার সম্মানিত প্রধান অতিথি, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, আমাদের সকলের প্রিয় শিক্ষক অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, স্মরণ সভায় উপস্থিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু সহ সর্বদলীয় ছাত্র ঐক্যের আমার প্রিয় সহকর্মীবৃন্দ, ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যে যাওয়ার আগে আমি বিনয়ের সাথে আপনাদের সকলকে একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, যে আজকে আমরা এই বদ্ধ ঘরে শহীদ নূর হোসেনকে স্মরণ করবার জন্য এই স্মরণ সভার আয়োজন করেছি। এই স্মরণ সভায় বারে বারে হাত তালি দেওয়াটা সমীচীন কিনা, দেওয়া উচিত কিনা, এইটা একবার সবাই ভেবে দেখবেন। আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা নানা কর্মসূচিতে আমরা মিলিত হই। এই মাত্র গত সোমবারে জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, কেরোসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা ঢাকা মহানগর উত্তর দক্ষিণের যৌথ আয়োজনে একটি মানববন্ধন কর্মসূচিতে আমরা ছিলাম। সেই মানববন্ধন কর্মসূচিতে আমরা দেখলাম যে ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কোন স্লোগান নাই, কেরোসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে স্লোগান কম, দ্রব্যমূল্যের বৃদ্ধির স্লোগান কম, অনেক বেশি স্লোগান হয়েছে হয় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নেতাদের নামে। তো প্রিয় ভাই ও বোনেরা, আজকে এই বিষয়গুলো আমাদের সকলকেই কম বেশি বিবেচনার মধ্যে রাখা উচিত। কোনটা করা উচিত, কোনটা বলা উচিত, এটা আমাদের বিবেচনার মধ্যে ভবিষ্যতে আমরা যেন রাখি। প্রিয় ভাই ও বোনেরা, 1982-24 মার্চে একটি নির্বাচিত সরকারকে উচ্ছেদ করে, উৎখাত করে হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক আইন জারি করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। বাংলাদেশের ছাত্র সমাজ
আমরা 1982 শুরু করেছিলাম এরশাদ বিরোধী আন্দোলন, গণতন্ত্রের দাবিতে আন্দোলন। এবং 1982 যে আন্দোলন আমরা শুরু করেছিলাম সেই আন্দোলনের ধারাবাহিকতায় 1987 আজকের এই দিনে ঢাকায় সচিবালয় অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে বুকে পিঠে স্লোগান ধারণ করে স্বৈরাচার নিপাত যা গণতন্ত্র মুক্তি পাক এক যুবক শহীদ নূর হোসেন বীরের মৃত্যু শাহাদাত উনি বরণ করেছিলেন। আজকে তাকে স্মরণ করবার জন্য আমরা তৎকালীন সর্বদলীয় ছাত্রঐক্য এবং ডাকসুর নেতৃত্বে এই অনুষ্ঠানে আমরা মিলিত হয়েছি। আমরা আমাদের সকলের পক্ষ থেকে শহীদ নূর হোসেনকে আমরা স্মরণ করি, তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং একই সাথে এরশাদ বিরোধী 9 বছর কাল ধরে শহীদ নূর হোসেন সহ অসংখ্য শহীদের আত্মদানের মধ্য দিয়ে আমরা 1990 চৌঠা ডিসেম্বরে একটি ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থান সংগঠিত করার মধ্য দিয়ে আমরা স্বৈরাচারী এরশাদের পতন ঘটিয়েছিলাম। আমরা সকল শহীদকে স্মরণ করি, সকল শহীদের বিদেহী আত্মার মাগফেরাত আমরা কামনা করি। প্রিয় ভাই ও বোনেরা, কামরুজ্জামান রতন এবং তার আগে আজিজুল বারী হেলাল তারা দুইজনই বলেছেন যে এযাবৎ কালে বিনা রক্তপাতে, বিনা রক্তক্ষয়ে, বিনা আত্মদানে বাংলাদেশের ইতিহাসে কখনই কোন আন্দোলন আপনার সফল হয় নাই। 1952 ভাষা আন্দোলনে রক্ত দিতে হয়েছে, 1962 শিক্ষা আন্দোলনে রক্ত দিতে হয়েছে, 1969 গণঅভ্যুত্থানে রক্ত দিতে হয়েছে, 1971 30 লক্ষ বাঙালিকে রক্ত দিয়ে 2 লক্ষ ভবনকে ইজ্জত দিয়ে এই বাংলাদেশটাকে স্বাধীন করতে হয়েছে। স্বাধীনতা উত্তরে এই বাংলাদেশে এরশাদ বিরোধী 9 বছর ধরে যে আন্দোলন, যে সংগ্রাম আমরা করলাম, সেই আন্দোলন সংগ্রামেও কিন্তু অসংখ্য শহীদকে কিন্তু আপনার জেহাদ থেকে শুরু করে ডাক্তার মিলন পর্যন্ত অসংখ্য শহীদের আত্মদানের মধ্য দিয়ে কেবলমাত্র স্বৈরাচারী এরশাদের পতন ঘটিয়ে এই বাংলাদেশের বুকে নির্দলীয় নিরপেক্ষ সরকার কায়েম করে প্রতিষ্ঠা করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশ নেতৃবেগম খালেদা জিয়ার নেতৃত্বে একটি সরকার কায়েম করা সম্ভবপর হয়েছিল। প্রিয় ভাই ও বোনেরা, আজকের পরিস্থিতি আমরা সবাই জানি। আমাদের প্রিয় নেত্রী দেশ নেতৃবেগম খালেদা জিয়া 3.5 বছর ধরে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে উনি আপনার কারারুদ্ধ আমরা সবাই জানি। আমাদের নেতাদের তারেক রহমান 10 বছর 12 বছর ধরে বাংলাদেশ থেকে বহুত দূরে আমরা সবাই জানি। আমরা সবাই জানি বাংলাদেশে গণতন্ত্র নাই, নির্বাচন নাই, নির্বাচিত সরকার নাই, বাক ব্যক্তির স্বাধীনতা নাই, সভা করা যায় না, সমাবেশ করা যায় না, ধন্যবাদ করা যায় না, হরতাল করা যায় না, অবরোধ করা যায় না, দাঁড়ানো যায় না। আমরা সবাই জানি এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে, এই অমানবিক পরিস্থিতি থেকে, এই দুঃসময় থেকে মুক্তি পাওয়ার পথ একটা, সেটা আমরা জানি যে আন্দোলন ছাড়া, সংগ্রাম ছাড়া আমাদের সামনে আর কোন বিকল্প আছে এইটা আমরা কেউ মনে করি না। আর কবে দেশ নেতৃবেগম খালেদা জিয়া 3.5 বছর ধরে উনি কারারুদ্ধ, আমরা সবাই উনাকে দেখি, অ্যাপোলো হাসপাতালে উনি যান, অ্যাপোলো থেকে উনি বের হয়ে যান, টিভির পর্দায়, জাতীয় দৈনিক পত্রিকার পাতায় আমরা কিন্তু উনাকে দেখবার সুযোগ পাই, ওনার চেহারা দেখবার সুযোগ আমাদের হয়। একবার কি আমরা চিন্তা করে দেখি যে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রীবেগম খালেদা জিয়া, যাকে আমরা মায়ের আসনে অধিষ্ঠিত করেছি, আমাদের সেই মা কেমন আছে? আমরা কি একবার চিন্তা করেছি
আমাদের প্রিয় ভাই প্রিয় নেতা তারেক রহমান কেমন আছে? আমরা কি একবারও চিন্তা করেছি এই বাংলাদেশ কেমন আছে? আমাদের গণতন্ত্রের কি হাল, নির্বাচনের কি হাল, মানুষের কি হাল, জনগণের কি হাল, দেশের কি হাল? আর কতদিন পরে আর কি প্রস্তুতি নিয়ে আমরা মাঠে নামতে চাই? প্রিয় ভাই ও বোনেরা, এত প্রস্তুতি নেওয়ার সুযোগ কি পাওয়া যাবে? এত প্রস্তুতি কি ওরা নেওয়ার সুযোগ দিবে না? কাজে আজকে আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করে বলতে চাই, দেশ নেতৃবাগ খালেদা জিয়াকে বাঁচাতে হবে, তারেক রহমানকে বিদেশ থেকে বাংলাদেশের মাটিতে ফেরত আনতে হবে, দেশকে আজকে গণতন্ত্র আপনার ফিরিয়ে দিতে হবে, জনগণের ভোটার অধিকার, গণতান্ত্রিক অধিকার, নির্বাচন করার অধিকার, সরকার গঠন করবার অধিকার, এইটা ফেরত আনতে হবে। এবং তার জন্য আর কাল খেপন না, তার জন্য আর সময় খেপন না, আজকে একটি সর্বাত্মক লড়াই, একটি সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি দেওয়ার জন্য আমি আপনাদের সকলের কাছে আহ্বান জানাই। 1990 সালে যে কাজটা আমানুল্লাহ আমানের নেতৃত্বে আমরা পারছি, সেই কাজটা কি এখন এই আমানুল্লাহ আমান এবং সেই টিমের নেতৃত্বে কি সম্ভব? সম্ভব না। আজকে শ্যামল বলেছে ঠিক কথাটাই বলেছে, আমরা যদি 1990-এ ছাত্র গণ-উত্থান করে স্বৈরাচারিয়ার সাদের পতন ঘটাতে পারি, বাংলাদেশের ছাত্র সমাজ সর্বদলীয় ছাত্রত্ব গঠন করবার মধ্য দিয়ে আজকে বাংলাদেশ তাকিয়ে আছে খুকনের দিকে, বাংলাদেশ তাকিয়ে আছে শ্যামলের দিকে। খুকন এবং শ্যামলদেরকে উদ্যোগ নিতে হবে, দায়িত্ব নিতে হবে, ঝুঁকি নিতে হবে এই বাংলাদেশকে বাঁচাবার জন্য, ম্যাডামকে বাঁচাবার জন্য, তারেক রহমানকে বাঁচাবার জন্য। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশ নেতৃবাগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান জিন্দাবাদ, স্বাধীনতার ঘোষক আমাদের প্রিয় নেতা শরীফ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই বোনেরা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের বলিষ্ঠ নেতা, তৎকালীন সর্বদলীয় ছাত্রঐক্যের নেতা, ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি জনাব জহিরুদ্দিন স্বপন। জহিরুদ্দিন স্বপন, বিসমিল্লাহির রহমানির রহিম। 90-এ ডাকসু সর্বদলীয় ছাত্র ঐক্য আহত শহীদ নূর হোসেনের স্মরণে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, 90-এ ডাকসুর সংগ্রামী ভিপি, বর্তমান বাংলাদেশের জাতীয় নেতা, স্বৈরাচার ইস্পাত বিরোধী আন্দোলনের প্রধান সিপাহসালার জনাব আমানুল্লাহ আমান, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সবচেয়ে সিনিয়র মোস্ট নেতা, জাতীয় নেতা, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মঞ্চে উপস্থিত সর্বদলীয় ছাত্রঐক্যের এবং ডাকসুর তৎকালীন এবং বর্তমান ছাত্র দলের আমার প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিত সকল সহকর্মীবৃন্দ, সুধীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। শহীদ নূর হোসেন এরশাদকে উৎখাত করতে গিয়ে স্বৈরতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, এই কথা নিজের গায়ে পিঠে লিখে এরশাদবাদী আন্দোলন সংগ্রামের একজন জীবন্ত প্রতীক হিসাবে সেদিন মিছিলে ছিল এবং সেই কারণেই তৎকালীন স্বৈরাচার তাকে গুলি করে হত্যা করেছে। তার সেই জীবন্ত ছবি এবং তার সেই মৃত লাশ
উভয় ছবি কিন্তু পরের দিন জাতীয় দৈনিক পত্রিকায় এবং গণমাধ্যমে আমরা দেখেছিলাম। শহীদ নূর হোসেনের এই প্রতিবাদ ছিল সেই দিন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের একটি প্রতীক এবং তাকে নির্মমভাবে হত্যা করা ছিল সেই দিন স্বৈরতন্ত্রের হিংস্রতা এবং ক্ষমতা লিপ্সার একটি নির্মম প্রতীক। আজ সেই শহীদ নূর হোসেনকে স্মরণ করা এবং তার সেই আত্মত্যাগকে ধারণ করা এবং তার সেই গণতন্ত্রকে মুক্ত করে সেই গণতন্ত্রের কি চেহারা তা আমরা সকলেই জানি। শহীদ নূর হোসেনের আত্মত্যাগের পরে ডাক্তার মিলনের আত্মত্যাগ, তারপরে শহীদ জিহাদের আত্মত্যাগ, তারপরে সর্বদলীয় ছাত্রৈক্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারী এরশাদের পতন, 90-এর নির্বাচন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র প্রতিষ্ঠা। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে আবার সেই গণতন্ত্র কিন্তু নির্বাসনে চলে গিয়েছে। সেই বক্তব্য আমাদের ইতিপূর্বের বক্তারা রেখেছেন, কিন্তু আমি শুধুমাত্র একটি কথা স্মরণ করিয়ে দিব আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে। সেটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের প্রধান জাতীয় দায়িত্ব পালন করতে হয়েছে এবং তার নেতৃত্বেই সেদিন কেবলমাত্র সর্বদলীয় ছাত্রৈক্য, জাতীয় ঐক্য এবং শেষ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে এই জাতি বিজয় লাভ করেছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য, 90 থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত মাঝখানে আমরাও দুইবার ক্ষমতায় ছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু আজকের এই অধঃপতন দেশে, আজকের যে স্বৈরতন্ত্রের পুনঃ জাগরণ, আজকের যে নির্বাসিত স্বৈরতন্ত্রের যে চেহারা, আমরা রাষ্ট্রকে সেই জায়গায় নিতে পারি নাই যেই রাষ্ট্র অর্জিত গণতন্ত্রকে ধারণ করবে, স্থায়ী করবে, প্রাতিষ্ঠানিক রূপ দেবে এবং ভবিষ্যতে আর কেউ স্বৈরতন্ত্রের কাজে রাষ্ট্রকে ব্যবহার করতে পারবে না। এবং সেই দুর্বলতার সুযোগ নিয়ে আজকে রাষ্ট্রকে ক্ষমতাসীন এই সরকার, ক্ষমতাসীন এই সরকার প্রধান একটা অস্ত্র হিসাবে, একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে এমন ভাবে ব্যবহার করছে, এমনকি আমাদের ব্যক্তিগত ব্যবহৃত এই মোবাইল ফোন, যার প্রভাব 1990 এরকম ছিল না, কিন্তু আজকের এই সময় রাষ্ট্র বিটিআরসির মতো প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের প্রত্যেকের পকেটের মধ্যে বাস করে, আমাদের প্রত্যেকের বেডরুমে বাস করে। এবং রাষ্ট্রের এই যে সার্ভিলেন্স পাওয়ার, এই যে গোয়েন্দাগিরির ক্ষমতা, তদন্তের ক্ষমতা, ব্যক্তিগত গোপনীয়তাকে আহরণ করার যে ক্ষমতা, এই রাষ্ট্র কিন্তু নূর হোসেনকে যে গুলি করেছিল যেই রাষ্ট্র, সেই রাষ্ট্র আর এই রাষ্ট্র কিন্তু এক নয়। অতএব নূর হোসেনের আত্মত্যাগ, সাহস, তার যেমন কোন বিকল্প নাই, কিন্তু তার সঙ্গে এখন যুক্ত হবে রাষ্ট্রের এই ব্যাপক এবং বিশাল ক্ষমতার প্রতিবাদে দাঁড়ানোর মতো একটি শক্তিও নূর হোসেনের সাহসের পাশাপাশি যুক্ত করতে হবে। অতএব 90-এর ডাকসু এবং সর্বদলীয় ছাত্রৈক্য, যাদের কেবলমাত্র সাহস, শক্তি, ঐক্য পর্যাপ্ত দরকার ছিল, তার সঙ্গে যুক্ত হতে হবে এই স্বৈরাচারী নিপীড়নকারী এই নতুন রাষ্ট্রকে মোকাবেলা করার ক্ষমতার যে মেধা, জ্ঞান, বুদ্ধি, তাকে যুক্ত করতে হবে। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, জনাব আমানুল্লাহ আমান সহ তৎকালীন সময়কার সর্বদলীয় ছাত্রঐক্যের প্রায় সকল নেতারাই এখানে উপস্থিত এবং আমরা সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী। সেদিন আমি ছিলাম ওয়ার্কার্স পার্টির কর্মী, মুস্তাফিজুর রহমান বাবুল ছিল সিপিবির কর্মী, হাবিবুর রহমান হাবিব ছিল আওয়ামী লীগের কর্মী। কিন্তু আজকের এই মঞ্চে 90-এর অভ্যুত্থানের পর থেকে আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, বিএনপির কর্মী, শহীদ জিয়ার কর্মী, দেশ নায়ক তারেক রহমানের কর্মী। অতএব আমাদেরকে 90-এর বিজয়ের ওই শক্তির সঙ্গে আজকের বাস্তবতার যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাটা আমাদেরকে চিহ্নিত করতে হবে এবং আমাদেরকে নেতা হিসাবে সেটা জাতির সামনে হাজির করতে হবে। শুধু বক্তৃতা আর শুধুমাত্র স্মৃতি তর্পণ করলে কিন্তু আজকের এই সমস্যা থেকে উদ্ধার পাওয়া যাবে না।
শহীদ নূর হোসেন বিএনপির কর্মী ছিল না, ডাক্তার মিলন বিএনপির কর্মী ছিল না, ডাক্তার মিলন ছিল হাসনুল্লাহ তিনুর কর্মী, কিন্তু তিনি হচ্ছেন আজকে স্বৈরতন্ত্রের মন্ত্রী এবং সবচেয়ে বড় উপদেষ্টাদের একজন। শহীদ নূর হোসেন যুবলীগের একজন সাধারণ কর্মী ছিল, কিন্তু নূর হোসেনের গায়ে গুলি করেছে জেইয়ের সাথ, তার পার্টি হচ্ছে এই সরকারের একজন দোসর, ফলে নূর হোসেন এবং ডাক্তার মিলনকে পরিত্যাগ করেছে স্বৈরতন্ত্র, আজকের ক্ষমতাসীন স্বৈরতন্ত্র। এবং সঙ্গত কারণে গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসলেই জায়গা দিতে হবে ডাক্তার মিলন, শহীদ নূর হোসেন সহ সকল শহীদকে। এভাবেই 90-তে যেমন আমাদের নেত্রী হয়েছেন নির্বাচিত জাতীয় নেত্রী, এভাবেই তেমনি আজকের পরাজিত গণতন্ত্রকে আবার বুকে ধারণ করতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, প্রতিষ্ঠা করতে হবে তত্ত্বাবধায়ক সরকার, আদায় করতে হবে অবাধ নির্বাচন, এবং এর মধ্য দিয়েই বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আমরা গঠন করব সরকার, যেই সরকার হবে শহীদ জিহাদের সরকার, শহীদ নূর হোসেনের সরকার, শহীদ ডাক্তার মিলনের সরকার। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক বলিষ্ঠ নেতা, ডাকসুর সাবেক জিএস, সাবেক সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন। খায়রুল কবির খোকন বক্তব্য রাখছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ নূর হোসেনের শাহাদত বার্ষিকী উদযাপন উপলক্ষে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্রকের উদ্যোগে আয়োজিত আজকের এই স্মরণ সভার সংগ্রামী সভাপতি, 90-এর সভা ছাত্র গণঅভ্যুত্থানের রূপকার, জাতীয় বীর আমাদের সকল আন্দোলন সংগ্রামের রাজপথের পরিচিত নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী এমপি জনাব আমানুল রহমান উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আমাদের পরম শ্রদ্ধেয় শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট শিক্ষাবিদ, গণমানুষের নেতা, বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, আমাদের 90-এর সকল ছাত্র গণঅভ্যুত্থানের যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদেরকে উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়েছেন, সেই আমাদের প্রিয় শিক্ষক, প্রিয় নেতা প্রফেসর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার উপস্থিত আছেন, আমাদের আরেক শ্রদ্ধেয় অগ্রজ সাবেক টকুর ছাত্র নেতা, বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, সংগ্রামী জননেতা জনাব শামসুজ্জামান দুদুভাই সহ তৎকালীন সর্বদলীয় ছাত্রকের জাতীয় বীর আমার প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ, একজাত আমাদের সাবেক ছাত্র নেতৃবৃন্দ, বর্তমান ছাত্র নেতৃবৃন্দ, উপস্থিত আমার সংগ্রামী প্রিয় ভাই ও বোনের আসসালামু আলাইকুম। দেশ, প্রথমে আমি শহীদ নূর হোসেনের বিধি আত্মার প্রতি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তার রুহের মাগফিরাত কামনা করছি। দেশ জাতির এক সংকটময় মুহূর্তে স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপনারা জানেন যে কোন প্রেক্ষাপটে সেই শহীদ নূর হোসেনকে জীবন দিতে হয়েছিল, 1997 সালে সেই 10ই অক্টোবর স্বৈরাচার পতনের লক্ষ্যে যখন 5 দল 7 দল 15 দলের উদ্যোগে আমাদের কর্মসূচি ছিল, সেই কর্মসূচিকে সফল করার জন্য সেদিন তিনি রাজপথে নেমে এসেছিলেন, তিনি একটি খালি গায়ে, তিনি বুকের পিঠে তিনি জীবন্ত পোস্টার হয়ে রাখা ছিল স্বৈরাচার নিপাজ্জা গণতন্ত্র মুক্তি পাক। সেটা আমরা দেখেছিলাম যে সেই যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার আন্দোলনের ধারাবাহিকতা সেদিন যে কাজটি হয়েছিল, সেই সরকারের লেলিয়ে দেওয়া স্বৈরাচার
সামরিক জান্তা এরশাদের লেলিত পুলিশ বাহিনী অত্যন্ত ঠান্ডা মাথায় পরিকল্পিত ভাবে তাকে টার্গেট করে গুলি করে তাকে হত্যা করা হয়েছিল। কিন্তু আজকে তার হত্যার মধ্য দিয়ে পরবর্তীতে আমরা দেশটির বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের এই দেশের সকল গণতান্ত্রিক প্রগতিশীল ছাত্র সংগঠন ডাকসুর নেতৃত্বে সর্বদলীয় ছাত্রঙ্গ গঠন করে এই দেশে আমরা আন্দোলন সংগ্রাম করে কৃষক ও ছাত্র গণপ্রথান সৃষ্টি হয়েছিল। সেই নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি গণতন্ত্রের মান এবং আমাদের মাদার অফ ডেমোক্রেসি এবং তিনি জনগণ তাকে দেশটির শিক্ষাদাব দেওয়া হয়েছিল। সেই সেই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা আমাদের সেই গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাইছিলাম। কিন্তু সেখানে আমরা দেখেছিলাম আবার সেই গণতন্ত্রের সেই বিরুদ্ধে যে স্বৈরাচার সে দূষণ ছিল। 1996 সালে অনেকেই বলেছেন, আমি বক্তব্য প্রলম্বিত করবো না, আমি সঙ্গে বলবো। 1996 সালে যখন নিশ্চিত এই স্বৈরাচারের সরকারের পতন নিশ্চিত ছিল, তখনই আমরা দেখেছিলাম যে শেখ হাসিনা বলেছিল যে যারা স্বৈরাচারের যারা শহীদের রক্তের সাথে বেইমানি করবে তারা জাতীয় বেইমানি হিসেবে চিহ্নিত হবে। তিনি স্বঘোষিত জাতীয় বেইমানি হিসেবে চিহ্নিত হয়ে এসএসদের সাথে রাতে রন্ধ করেন। তিনি লং ড্রাইভে গিয়ে তিনি রাজি বললেন, আমি রাজি। তিনি শহীদের রক্তের সাথে বেইমানি বিশ্বাসঘাতকতা করে 1986 সালের নির্বাচনে তিনি অংশগ্রহণ করেছিলেন, যার কারণে নূর হোসেনকে এবং আমাদের পরবর্তীতে ডাক্তার শামসুল্লাহ খান মিলন এবং আমাদের নেতৃবৃন্দকে জীবন দিতে হয়েছে। জয়নাল জাফর, সেলিম দেলুয়া, রফুল বসিনিয়া থেকে শুরু করে আমাদের শত শহীদের রক্তের বিনিময়ে আমরা সেদিন সেই গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলাম। কিন্তু আজকে সেই গণতন্ত্র যেই স্বপ্ন দেখেছিলেন নূর হোসেন, যেই স্বপ্ন নিয়ে গণতন্ত্র জন্য লড়াই করে আত্মহুতি দিয়েছিলেন, জীবন উৎসর্গ করেছিলেন, সেই গণতন্ত্র আজকে নির্বাসিত। তাই আজকে তার স্বপ্ন পুরোপুরি এখনো বাস্তবায়ন আমরা করতে পারিনি। আজকে আমরা দেখি আবার সেই স্বৈরাচারের সাথে যে দূষণ, যে স্বৈরাচারের সাথে দূষণরা সেখানে আমরা দেখেছিলাম যে তারা তাদের সাথে আপোষ করা হয়েছিল। সেই আপোষ করার পরে আমরা দেখেছি যে একটি নির্বাচন বাতানু সাধারণ নির্লক্ষণ নির্বাচনের মধ্য দিয়েছে আবার এরশাদকে তারা রাষ্ট্রদূত বানিয়েছিল, তা বানিয়ে এই দেশের জন্য যে স্বীকৃত স্বৈরাচার যে নির্বাচিত সরকারের কাছ থেকে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল, তাদের সাথে যারা গণতন্ত্রের কথা বলেন তারা গণতন্ত্রের সাথে বা বেইমানি বিশ্বাসঘাতকতার সাথে আপোষ করে তারা একসাথে দুর্নীতি হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতা গিয়েছিল, তার বিচার করা হয় নাই। আজকে প্রশ্ন, এরশাদের বিচার বাংলাদেশের মাটিতে আমরা করতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। এই কেন তারা সেই স্বৈরাচার এরশাদে সেই রাহুল বসুনিয়ান এবং জিয়াদ ডাক্তার মিলন এবং সেই নূর হোসেনের খুনিদের খুনি সেই এরশাদের বিচার বাংলাদেশের মাটিতে হয়নি এবং তাকে আমরা দেখেছি পুরস্কৃত করা হয়েছে, তারা করেছে তার বিচার বাংলাদেশের মাটিতে, যারা তাদেরকে করেছে তাদের বিচার হবে। সেই স্বৈরাচার এরশাদ নিজে বলে চাবাচ্ছে বড় স্বৈরাচার শেখ হাসিনা, তাই শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হবে, সে স্বৈরাচারের স্বৈরাচার। তাই আজকে আমাদের বক্তব্য একটাই, সেই বক্তব্য হল যে নব্বইয়ের চেতনায়, 71-এর চেতনায়, 75-এর চেতনায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে জনগণ কি চায়? জনগণের উপর যে অবৈধ অসংবিধানিক অগণতান্ত্রিক সরকার, বিনা ভোটে সরকার, ডিজিটালের সরকার, একটি গণতান্ত্রিক লেবাস, একটি ভয়ঙ্কর ভয়াবহ স্বৈরাচার শাসক রাষ্ট্রীয় ক্ষমতায় চেপে বসেছে। এই সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে, এই হাসিনা সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে, এই স্বৈরাচারকে রাষ্ট্রীয় ক্ষমতায় রেখে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনা এবং আমাদের একটি এই সরকারের অধীনে আরেকটি নির্বাচন কি করা সম্ভব? হাসিনার অধীনে বাংলাদেশে নির্বাচন কি আবার সুষ্ঠু নিরপেক্ষ হবে? 2014 সালের 5ই ফেব্রুয়ারি জানুয়ারি নির্বাচন থেকে শুরু করে 2018 সালের 30শে ডিসেম্বরের নির্বাচন আমরা দেখেছি, সেই নির্বাচনে এই দেশের জনগণ ভোট দিতে পারে নাই। তাই সেই শেখ হাসিনার অধীনে নাকি সংবিধানের কথা বলে তারা একটা নির্বাচন করবেন? তারা এই ঠুটু জগন্নাথ, এই দলীয় প্রতিষ্ঠান, এই হুদা কমিশনকে দিয়ে আবার একটি সার্চ কমিটি গঠন করে তারা আবার একটি নির্বাচন করার জন্য পায়তারা করছেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই দেশে বেগম খালেদা জিয়াকে মুক্ত না করে এবং এই শেখ হাসিনা নির্দলীয় নিরপেক্ষ সরকার না হওয়া পর্যন্ত এবং একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন না হওয়া পর্যন্ত হাসিনার অধীনে বাংলাদেশের মাটিতে কোন নির্বাচন করতে দেওয়া হবে না, হবে না, আমরা করতে দিব না। আমরাকে 90-এর চেতনায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে আজকে দেশের যে আমি একটি কথা বলি আমার বক্তব্য শেষ করব, সেই বক্তব্যটা হলো যে আজকে যে জনগণের যে চাই, জনগণ সংগঠিত নয়,
আমাদের কাছে যে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা অনেক বেশি। এই যে জনগণ বেঁচে বেপথে যে সরকার যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থেকে শুরু করে ডিজেল কেরোসিনের দাম যে একভাবে 15 টাকা বাড়িয়েছে, সাধারণ মানুষের যে আজকে সীমিত আয়ের মানুষের তাদের ক্রয় ক্ষমতা বা নাই, তাদের আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়েছে, সেখানে এই সরকার এক বিরুদ্ধে এই দেশের জনগণ আন্দোলন করতে চায়, সেই আন্দোলন করার জন্য নেতৃত্ব কে দিবে? বিরোধী দল দেবে। সেই জনগণ তাকিয়ে আছে বিএনপির দিকে। তা আমি মনে করি যে জনগণ কি চায় এই মুহূর্তে, সময়ের এক ফোঁড় ও অসময়ের দশ ফোঁড়। তাই আজকে কি কর্মসূচি দেওয়া দরকার এই জনগণের বিরুদ্ধে, এই এই হাসিনা সরকারের বিরুদ্ধে, এই সরকারের পতন ঘটানোর জন্য সেই কর্মসূচি আমাদেরকে নিয়ে এই সরকারের পতন ঘটিয়ে একটি জনগণের সরকার, একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করবো। কোন চক্রান্ত ষড়যন্ত্র করে ভয়ভীতিতে গিয়ে হামলা মামলা গ্রহণ করে শেখ হাসিনার শেষ হতে হবে না। অতীতে যে আছে অনেক খারাপ, এই পৃথিবীতে কোন সেনা শাসকই অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন করে শেষ হতে হয় নাই। তাই আসুন আমরা আবার একটি এই হাসিনা সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করার জন্য আবার প্রস্তুত নেই। আপনারা কি প্রস্তুত আছেন? আমি মনে করি যে নব্বইয়ের আন্দোলন এখন আমরা চেতনা আমরা মরে যাই নাই, আমরা এখনো রাজপথে সবার আগে রাজপথে থাকবো। হরতাল হোক, অবরোধ হোক, যে কোনো কর্মসূচি থেকে হাসিনা সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে আমরা কি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবো, বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো, মানুষকে গণতন্ত্র উপহার দিব, এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের পরিশেষে আমাদের শহীদ নূর হোসেনের বিধি আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের করোনা বিশ্ব তারেক রহমান জিন্দাবাদ, সর্বদলীয় ছাত্রৈক্য ডাকসু জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন তৎকালীন সর্বদলীয় ছাত্রৈক্যের বলিষ্ঠ নেতা, যে ব্যক্তিত্বের ঐতিহাসিক ভূমিকার জন্য তখন সর্বদলীয় ছাত্রৈক্য ঐক্যবদ্ধ থেকে খুনি এরশাদের পতনকে ত্বরান্বিত করেছিলেন, তৎকালীন আওয়ামী ছাত্রলীগের বিপ্লবী সভাপতি জনাব হাবিবুর রহমান হাবিব। হাবিবুর রহমান হাবিব এখন বক্তব্য রাখছেন। এই পৃথিবীর সবচেয়ে কম শিক্ষিত সশিক্ষিত কবি, এই পৃথিবীতে তিনি সবচেয়ে ছোট কবিতা লিখেছেন, সেই শহীদ নূর হোসেনের আজকের এই শতবার্ষিকী আলোচনা সভার সম্মিলিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধা প্রধান শিক্ষক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব শামসুর রহমান দুদু ভাই উপস্থিত, নব্বই সর্বদলীয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, ছাত্র দলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রিয় ভাই, আসসালামু আলাইকুম। অনেকে আপনারা বক্তব্য দিয়েছেন, বক্তব্য শুনেছি। আজকে যে দিন, আজকের দিনে যাকে নিয়ে আমরা আলোচনা করছি তাকে আপনারা এখানে কেউ চেনেন না, কেউ দেখেন না। আমার দেখার সুযোগ হয়েছিল, তাকে বলার সুযোগ হয়েছে। আজকের এই দিনে আজ থেকে 34 বছর আগে ছাত্র রাজনীতির যেটা কাউ ঘটে না, কোন সময় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের উভয় দায়িত্ব ছাত্রলীগ মিটিং করে আমাকে দিয়েছে। সেই সভাতেই ছাত্রলীগের পক্ষ থেকে আমার দায়িত্ব ছিল আওয়ামী লীগের অফিসের সামনে
আজকে প্রধানমন্ত্রী আসার অবৈধ প্রধানমন্ত্রী আসার অপেক্ষা আমি পড়লে তারপর উনি আসবেন। তার ছাত্রলীগের পেছনে সুতন মোহন মন্ত্রী কেউ বাড়ি গেছিলেন, আব্দুর রহমান একজন পলায়ন করছিল, যেখানে আমার দায়িত্ব ছিল। আমি বিশ্ববিদ্যালয় গেলাম, বিভিন্ন ভাবে এখানে যারা আছেন তারা জানেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরো বের হচ্ছিলাম, ভাগ ভাগ করে গিয়ে যখন জিরো পয়েন্টে গেলাম তখন থেকে মিছিল হচ্ছে, আওয়ামী লীগের মহানগরের মহাজন মায়ানে দিচ্ছে। সেই মিছিলে একটি ছেলে ব্যাগ পরা, তার শার্টটি মাজায় বাঁধা, বুকে লেখা আছে সরাচার দীপাঞ্জার, পিঠে তাকে দিয়ে গণতন্ত্র মুক্তি পান। আমি ছেলের কাছে দেখলাম এই ছেলে ছাত্র, এই অবস্থা দেখে তোমাকে বিচার গুলি করবে। তখন সেই কবি বলল যে সারা রাত ধরে নিজে নিজে কবিতাটি লিখেছি, আমি একটু কাগজও খরচ করি নাই, আমার নিজের বুক এবং পিঠকে আমি পোস্টার করেছি, এটা সাত কোটি ঢেকে রাখার জন্য না। আজকে হয় সরাসরি এরশাদকে উৎখাত করে রাখো, না হলে বুকে গুলি পুঁতে হয়ে আমি শহীদ হব। আমাকে আজকে দুবার বলবেন না সাত কোটি। তারপর জমায়েত বাড়তে থাকল, সময় হয়নি, গেলেন ওই নেত্রী বললেন যাই ছাত্র গুলি করবি, আমি ছাত্র করবো না, আমাকে দিয়েছিল সে। তারপরে সেই দিনের কথা যেন স্মরণ করি, বৃষ্টির মতো গুলি দিক বিদিক মানুষ ছুটছে, আমি বাম পাশে জানালার ধরে দৌড়াচ্ছে, জাহাঙ্গীর কবির নামের সামনে বসে গুলিস্তানে ক্যামেরা রাখুন, যাওয়ার পরে বিডিআর বাম পাশে ডান পাশে টার্মিনাল নামের পিছিয়ে পড়ে গেল, আমি বিডিআর মধ্যে পড়ে গেলাম। সিদ্ধান্ত নিলাম কি করি, এখানে তাহলে বিডিআর আমাকে খসে মেরে ফেললো, পিটিয়ে মেরে ফেললো, গ্রাম রাস্তার পশ্চিম পাশে দৌড়, মৃত্যু নিশ্চিত জেনে যাক আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। সেই গুলিতে ওখানে গুলিবিদ্ধ হয়ে নূর হোসেন মারা গেলেন। আর একজন শহীদদের কথা কেউ জানে না, কেউ বলে না, জানেও না, লালবাগের বিধবা মায়ের সন্তান বাবুল যুবলীগ, আরো কি জানেন, এদেরকে নিয়ে যাওয়া হয়েছিল জোড়ায়ন ব্যবস্থায়, এরা মরে নাই, এদের কাফন পড়ানো হয়েছিল, তারপরে সেখানে ইমাম সাহেব জানাজা যখন পড়তে চান নাই তখন সেদিন মিডিয়া তাকে পিটিয়ে তাদেরকে নিশ্চিত করে মৃত্যু নিশ্চিত। এই সেই নিঃসংসদ ইতিহাস আমরা ভুলে গেছি, তবে আমরা ভুলতে পারি, আজকে আমি যে কথাটি বলার জন্য আমি কথাটা অবতীর্ণ করলাম, এই নূর হোসেন কে ছিল, এই নূর হোসেন একজন সামান্য স্কুটার ড্রাইভার, এই নূর হোসেনের মৃত্যুর পর পুরস্কার হিসাবে নূর হোসেনের ভাই আবুল হোসেন আমেরিকায় সমন্ত্রীর গাড়ি চালক হয়েছিলেন। আজকে কি মনে পড়ে না, এই নূর হোসেন, শহীদ জিহাদ, আপন কোষ্ণা, জাফর, জনাম, মুজাম্মেল, কাঞ্চন, মহাজুদ্দিন, যত নাম বলা যাচ্ছে এখানে 30 জন, এই যে প্রায় 150 মানুষ মারা গেল, কে মারল, কে মেরেছিল, সেদিন ক্ষমতা কে ছিল, ক্ষমতা ছিল সরাচারের সাদ। আজকে সেই সরাচারের সাদকে সাথে মহাজোট গঠন করে দীর্ঘ 3 ধরে বর্তমান সরকার আমাদের উপর দুঃশাসন চালাচ্ছে, আজকে ভোটাধিকার কেড়ে নিয়েছে, দেশটির বেগম খালেদাজিকে বন্দি করে রেখেছে বিনা অপরাধে, আমাদের প্রিয় নেতা জনাব তারিক রহমান দেশে আসতে দিচ্ছে না, প্রতিদিন প্রতিনিয়ত মিথ্যাচার, অন্যায় ভাবে দেশ দিয়ে শাস্তি দেওয়া প্রতিদিন মিথ্যা কথা, অন্যায় ভাবে তারিক রহমানের শাস্তি দিয়ে প্রতিদিন মিথ্যা কথা, অন্যায় ভাবে আর প্রকট বৃদ্ধে মামলা দিয়ে
নাটক করে প্রতিদিন মিথ্যা কথা, শহীদ জিয়াউর রহমান নিয়ে প্রতিদিন মিথ্যা কথা। আজকের এই নূর হোসেন দিবসে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে এইটুকু বলতে চাই, নূর হোসেন বেঁচে থাকলে ক্ষমতায় যেত না, এমপি হতো না, মন্ত্রী হতো না। ওই স্বশিক্ষিত যুবক লিখেছিল তার জমি স্বাধীন যায় নাই, শুধু গণতন্ত্র লিখেছিল স্বৈরাচার দিবস যার দণ্ড মুক্তি পায়। আজকে এই সরকার আমাদের সব কেড়ে নিয়েছে, আমাদের সব কেড়ে নিয়েছে, 1,00,000 মামলা দিয়ে 36,00,000 মানুষকে আসামি করেছে, আমাদের নেত্রীকে বন্দি করে রেখে প্রতিদিন মিথ্যাচার করছে। আমরা কি বুকে লিখতে পারি না? খালেদা জিয়ার মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা একটি স্লোগান বানাতে পারি না? আমাদের নেতা তারেক রহমানকে ফিরিয়ে আনার জন্য আমার কি একটা স্লোগান বানাতে পারি না? আজকে নূর হোসেন দিবসে তাই বলতে চাই, বক্তব্য দিতেই থাকবো, আমরা ঘরের ভিতরে বক্তব্য দেবো, বাইরে বক্তব্য দেবো, যেখানে শুধু করো সেখানেই দেবো। তবে এরও তো একটা শেষ আছে, এরও তো একটা শেষ আছে। আজকে অনেকে বক্তব্য বলেছেন এই সরকার অনেক শক্তিশালী, এই সরকারের সাথে অনেক কিছু আছে। আমি মনে করি সরাসরি এরশাদের কাছে আমাদের কি চাওয়া ছিল গণতন্ত্র, সেই জন্য আমরা আন্দোলন করেছি, জীবন দিয়েছি, আহত বারবার হাসপাতাল গেছি, কয়েক বছর হাসপাতালে থেকেছি। আর আমাদের সব যে কেড়ে নিয়েছে তার জন্য আমি আন্দোলন করতে পারি না? তার জন্য আমাদের আন্দোলন করতে হবে। এই সরকার এত দুর্বল, এত দুর্বল, শুধু প্রশাসনের উপর নির্ভরশীল, শুধু প্রশাসনের উপর নির্ভরশীল হয়ে আছে। তাই আজকে বলতে চাই, ফরাসি এরশাদ এক ধরনের ক্ষমতাশালী ছিল, আজকে আমরা বাহ্যিক দৃষ্টিতে এই সরকারকে অনেক ক্ষমতাশালী দেখছেন। আজকে সবচেয়ে বড় শক্তি যেটি আমাদের সেটি কি? আমাদের বিশাল দল, হয়তো আমরা সুসংগঠিত না, পৃথিবীতে কি এমন একটি দেশ দেখাতে পারবেন, এমন একটি জনপদ দেখাতে পারবেন যে দলের এত সমর্থক, যে দলকে এত লোক ভালোবাসে, যে দলের নেত্রী এত জনপ্রিয়, নেতা এত জনপ্রিয়, সেই দলের নেত্রীকে বন্দি রেখে দিনের পর দিন গণতন্ত্রকে বন্দি করে রাখে? পৃথিবীর কোথায় জনপদ আছে? কোথাও নেই। তাই আমি মনে করি এই সরকার বর্তমানে সবচেয়ে অগ্রহণযোগ্য সরকার, বর্তমানে কোন জায়গায় যার কোন সমর্থন নেই, সব কিছুকে ধ্বংস করে দিয়েছে, ব্যাংক ব্যবস্থা থেকে শুরু করে গণতন্ত্র সবকিছু ধ্বংস করে দিয়েছে। তাই এখন সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমার আপনি সবকিছু পারবেন তা না, আমরা সবকিছু তা পাবো তা আমি তা কিন্তু বলতে চাই না, কিন্তু এইটুকু বলতে চাই, এই যে এখানে বসে আছে যে ছাত্র দলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক, এই নেতৃবৃন্দ, আসুন আমরা সিদ্ধান্ত নেই, হয় জীবন দেব না হয় মৃত্যুকে মুক্ত করব, এই কোন বিকল্প নেই। তাই আমার বক্তব্য শেষ পর্যন্ত এসে বলি, ভয়ের কিছু নেই, এই দেশের মানুষ প্রস্তুত হয়ে আছে, তাহলে হাতে হাত ধরে রাস্তায় নামতে হবে। যদি আমরা হাতে হাত ধরে প্রশ্ন হবে সামনে, আমরা নেতৃবৃন্দ নামতে পারবো, দেখবে ঢাকা শহরের মানুষ হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসবে, এই সরকার উৎখাত করে ছাড়বে ইনশাল্লাহ। এই হলো আজকে আমাদের শপথ নূর হোসেন দিবসের। আজকে শহীদ নূর হোসেন সব সমস্ত শহীদ ডাক্তার নাকিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। তেজস্বী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, নূর হোসেন অমরক। আসসালাম আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, আমাদের অগ্রজ, বিএনপির বিপ্লবী ভাইস চেয়ারম্যান, আন্দোলন সংগ্রামে যার নেতৃত্বে আমরা চলেছি শিখেছি, জনাব শামসুজ্জামান দুদু। জনাব শামসুজ্জামান দুদু,
করছি। ছাত্র দলের একসময়ের কনভেনার, ডাকসুর সাবেক ভিপি, নব্বইয়ের গণঅভ্যুত্থানের সিপাহশালার সাবেক মন্ত্রী জনাব আমানুল্লাহ আমান, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ছাত্র রাজনীতির গুরু, ছাত্র দলের পথ চলার পথ প্রদর্শক, নব্বইয়ের গণঅভ্যুত্থান রচনায় যার পরামর্শ আমাদেরকে এগিয়ে নিয়েছে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির নির্বাহী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, ডাকসুর সম্মানিত তৎকালীন সাবেক নেতৃবৃন্দ, ছাত্র ঐক্যের তৎকালীন সম্মানিত নেতৃবৃন্দ, ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই অনেক কথা হয়েছে এবং বিস্তারিত আলোচনা হয়েছে। আমি সেই কারণে বেশি সময় নিব না, আর আমাদের স্যার প্রধান অতিথি হিসেবে আছেন, ইতিমধ্যে তাকে আমরা অনেকক্ষণ আটকে রেখেছি। আমি শুরুতেই নব্বইয়ের গণঅভ্যুত্থানের নূর হোসেন, শহীদ নূর হোসেন এবং এরশাদ বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং এই দেশের গণ আন্দোলনে যারা পূর্বে শহীদ হয়েছেন, আমি সকলের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি, তাদের রুয়ের মাগফিরাত কামনা করছি। বন্ধুরা, এখানে সাবেক ছাত্র নেতারা বক্তৃতা করছিলেন, আমি তন্ময় হয়ে তাদের কথা শুনছিলাম। কেউ তৎকালীন আন্দোলনের স্মৃতিচারণের কথা বলেছেন, কেউ আন্দোলনের বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। যেমন তৎকালীন বামঘেঁষা ছাত্র রাজনীতির অন্যতম প্রধান নেতা স্বপন, জহিরুদ্দিন স্বপন একটা চমৎকার কথা বলেছে, তখনকার রাষ্ট্র আর এখনকার রাষ্ট্র একটু ভিন্ন আছে। এই বিশ্লেষণটা খুব গুরুত্বপূর্ণ। অন্যান্য ছাত্র নেতারাও তাদের মতো করে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। আসলে বাংলাদেশের শুরুটা হয়েছে ফ্যাসিবাদী রাজনীতি দিয়ে। খুব অল্প সময় জনাব মরহুম শেখ মুজিবুর রহমানের জামানায় খুব অল্প সময় গণতন্ত্রের কার্যকারিতা ছিল, তারপরে আনুষ্ঠানিকভাবে 25শে জানুয়ারি একদলের রাজনীতিতে সরকার চলে যায়। সেই সময় রক্ষীবাহিনী, দুর্ভিক্ষ এবং নানান কালাকানুন, কি ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। এখানে একজন আলোচনা করে বলেছেন, সেটি যদি দেখতে এখনকার প্রজন্ম যদি না স্বচক্ষে দেখতে পারেন তাতে অসুবিধা নেই। গত 12 বছরের শাসনকালের যদি আপনাদের জানা থাকে তাহলে বুঝতে পারবেন দেশের পরিস্থিতি কেমন। গুম ছাত্র রাজনীতিক যারা ছিলেন তারা এখনো দেখছেন, তখনও দেখেছেন, আমাদের সময় আমরা দেখেছি। আমার ছাত্র জীবনে শুরুতেই 73 সালের 72 সালের যে পরিস্থিতি আমরা দেখেছি সেটা ভাষায় বর্ণনা করা যাবে না, খুব ভয়ঙ্কর। বন্ধুরা, আন্দোলন দরকার,
আন্দোলন ছাড়া কোনো বিকল্প কোনো ঔষধ আছে পথ আছে এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই এবং আমার ধারণা এখানে যারাই বক্তৃতা করেছেন সবাই একমত যে আন্দোলনটা হওয়ার দরকার আন্দোলন মানে ছাত্রদের কথা আসবে যুবকদের কথা আসবে শ্রমিকদের কথা আসবে পেশাজীবীদের কথা আসবে আমরা সব কিছু গুছায় গাছায় নিয়ে তারপরে কখনো আন্দোলন হয়েছে এটা আমার কাছে মনে হয় না কখন কোন মেসের কাটি সঠিকভাবে জ্বলে উঠবে এই জিনিসটা পরীক্ষা নিরীক্ষা করার দরকার নেই প্রতিনিয়ত কাজগুলো করে এগোলেই আমার ধারণা একটা সময় আমরা সফল হব কেউ বলবেন আর কত যদি না পারি তাহলে আরো সময় লাগবে যদি পারি তাহলে খুব সহসাই এই জালিমদের হাত থেকে মুক্ত হব বেগম জিয়াকে মুক্ত করব আমাদের নেতা জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব কিন্তু হাপিত্যেস করে বসে থাকলে কিছুই হবে না যেমন সাহসী নেত্রী আমাদের বেগম খালেদা জিয়া এখন সাহস দেখাচ্ছেন এমন না শহীদ প্রেসিডেন্ট শহীদ হওয়ার পর শহীদ জিয়া রহমান সকল সুযোগ সুবিধা রাষ্ট্রীয় সবকিছু বর্জন করে তিনি রাস্তায় নেমে এসেছেন এখন অনেকেই ভাবতে পারবেন না যে তিনি মিছিলের নেতৃত্ব দিতেন রাস্তায় মিছিলের নেতৃত্ব দিতেন এখন তার সে শারীরিক সক্ষমতা অনেকটাই নেই বলে বড়টাই নাই এখন হয়তো প্রজন্ম জানতাম না কিন্তু তিনি টিয়ার গ্যাসের মধ্যে গুলি চলছে পুলিশ লাঠি চার্জ করছে আমরা এখানে যারা বসে আছি অনেক ছাত্র নেতা তাকে ঘিরে দাঁড়ানোর চেষ্টা করেছে তিনি ঘিরে দাঁড়ানো থেকে তিনি নিজে স্লোগান দিয়েছেন তিনি ফুটপাতের মধ্যে বসে জনতার সঙ্গে দুপুরে খাবার খেয়েছেন খুব অল্প সংখ্যক মানুষ লক্ষ লক্ষ মানুষ তো পরে পেয়েছে খুব অল্প সংখ্যক মানুষের ভিতরে তিনি বক্তৃতা করেছেন এই ছাত্র দলে সেই সময় যারা ছাত্র নেতা ছিলেন 9টি বছর তাদেরকে নিয়ে আন্দোলন করেছেন বেগম খালেদা জিয়া নিজে নানান প্রতিকূলতার মধ্যে অনেকে হতাশ হয়েছেন কিন্তু তিনি তার সঙ্গে অনেকে বেইমানি করেছেন কখনো কখনো ছুটে গেছে তিনি ছাত্রদের নিয়ে এবং তার যে সহকর্মী যারা তৎকালীন ছিলেন তাদেরকে নিয়ে আশা যেমন ছাড়েননি এবং তিনি একটা মুহূর্তে সফল হয়েছেন আজকে নূর হোসেনের দিবসে বলতে হয় হাল ছেড়ো না বন্ধু হাল ছেড়ো না বন্ধু কে আছে আর কে নাই কিভাবে লড়াইটা করব এটা রাস্তায় প্রমাণ হবে রাস্তায় কিভাবে নামবো এটা দিন তারিখ দিয়ে হাজার পরিকল্পনা করে হবে না যেভাবে এই যে মানে একটি পত্রিকা আমি দেখলাম পরশু দিনের গতকালের বোধহয় নিউজটা আসছে আমাদের এই যে মানববন্ধনে 100 জনকে নিয়ে হয় জনসভা করে মানববন্ধন হয় এই আমানার যে মহানগরের নেতারা যারা ছাত্র দল থেকে সকল অঙ্গ সংগঠন বিএনপির নেতারা মহানগরের নেতারা যেভাবে সেদিন দাঁড়িয়েছেন মানববন্ধন কিন্তু এটা জনসভা অনেক পত্রিকার ছবি ছাপে না এমন দেখেছি কিন্তু সেই ছবি কিন্তু যারা আমাদের পছন্দ করে না তারাও ছেপেছে কেন এই কথা বলছি নাবলে কিছু হয় সেই জন্য আমাদের রাস্তায় নামতে হবে বেগম জিয়াকে মুক্ত করার জন্য বেগম জিয়া মানেই তো গণতন্ত্র বেগম জিয়া মানেই তো স্বাধীনতা বেগম জিয়া মানেই তো আত্মমর্যাদা বেগম জিয়া মানেই তো সাহস সেই জন্য বেগম জিয়ার মুক্তির আন্দোলন মানেই হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন কথা ঠিক আছে বোধহয় ঠিক নাই এত হতাশ কেন একটা বুলন্দ আওয়াজ দেবে ঠিক আছে
এই জায়গাটাই হচ্ছে আমাদের দুর্বলতা, আমাদের বলি দেওয়ার পরে আমরা সতর্ক হই, এটা হওয়া যাবে না। ফিল করতে হবে নিজের থেকে, নিজের থেকে। আমি জানি সেটা আপনারা ফিল করেন, এবং যখন এই ফিল করাটা পরিপূর্ণতা লাভ করবে আন্দোলন সেদিন হয়ে যাবে। ভালো থাকবেন, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বেশ কয়েকদিন আগে শেখ হাসিনা একটা কথা বলেছে, আমি এই কথাটা শুধু বলতে চাই। উনি বলেছেন, আপনারা সাংবাদিকরা শুনেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চলতে শুনতে বলেছেন, এত সাহস থাকে যদি বাংলাদেশে আসে, বলছে কিনা? ভালো কথা। একটা ইতিহাস মনে করে দিতে চাই, সাহস কার আছে আর কার নাই। এখানে অনেকে সাক্ষী, অনেকে হয়তো শোনেন না, যেখানে আমরা ছিলাম শেখ হাসিনার মিটিং এ চট্টগ্রামে চব্বিশজন লোক খুন হয়েছিল একসাথে আমাদের। তার প্রতিবাদে একটা প্রতিবাদ মিছিল আহ্বান করা হয়েছিল সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কেন্দ্রীয় সহযোগী, সেইখানে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনা সহ সমস্ত রাজনৈতিক দলের নেতাদের আসার কথা ছিল। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আসলেন, ডক্টর কামাল হোসেন সহ তোফায়েল আহমেদ রাজ্জাক, ফেরেশ আব্দুল সালাম তালুকদার, খন্দকার মোশাররফ হোসেন স্যার, এইখানে যারা বসা সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মাহাতামা উদ্দিন সহ এমনকি সাংস্কৃতিক অঙ্গনের ফয়েদ আহমেদ সহ সমস্ত লোক ছিল, আমরা ছিলাম। এক ঘন্টা অপেক্ষা করি, দেড় ঘন্টা অপেক্ষা করি, শেখ হাসিনা আসে না। পরবর্তী সময় হাসান অলকিনুর কাছে তোফায়েল আহমেদ কানে কানে বলে যে আপা ভয়ে আসেন না, জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে। এই কথা যখন ছড়াইল কেন্দ্র সরকারে, লক্ষ লক্ষ লোক বলল হাসিনা রে মানে না, খালেদা জিয়ার নেতৃত্বে সর্বদলীয় মিছিল হবে। সেদিন জীবনের মায়া ত্যাগ করে তিনি দিয়েছিলেন রাজপথে, আর ঘরে পালিয়েছিলেন শেখ হাসিনা আত্মীয়ের ভয়ে। খালেদা জিয়ার নেতৃত্ব দিয়েছিলেন, জাতীয় পত্রিকা করেন, সমস্ত জায়গায় তল্লাশি করে দেখেন আমাদের কাছে ছবি আছে। এই হচ্ছে খালেদা জিয়া, আর খালেদা জিয়ার সাহসের তার সেন্টের সাহসের কথা। আপনি এখানে অবৈধ বুলেট প্রুফ গাড়িতে বসে আহ্বান জানান, অর্থাৎ আপনার কতটুকু সাহস আছে, হিম্মত আছে জাতি গানের শহীদ মিনার এতে কলম বুঝি দেওয়ার আপনি সৃষ্টি করেছিলেন? আর আমাদের নেত্রী সেদিন অসীম সাহস দিয়া রাজপথে প্রকম্পিত করে সমস্ত রাজনৈতিক দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ডকুমেন্টের আপনার খুঁজে দেখেন এক লোক করতে জানেন তোমার যদি হিম্মত থাকে, সাহস থাকে, তাহলে উনি কিন্তু বলে গেছে। অতএব ওই ভুলের পুরো কাছে থাইকা এই নিরাপত্তার মধ্যে থাইকা বিভিন্ন বাহিনী আমরা তারেক রহমানকে সাহসের কথা বলেন, খালেদা জিয়ার সন্তান তারে কমান, আপনি তো চোরের মতো পালিয়েছিলেন ভয়ে, তবে আপনার মুখে সাহসের কথা শোভা পায় না? পুলিশ ছাড়া নিরাপত্তা ছাড়া আওয়ামী লীগ শেখ হাসিনা সহ বাংলাদেশের মাঠে এবার আছেন, খেলা কাহারে বলে এইটা বুঝবেন আপনারা। বক্তব্য রাখবেন নব্বই জনপ্রধানের মহানায়ক সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা, যাদের রাষ্ট্রের সামনে রেখে তিনি সমর্থনকে পাঠ করেছিলেন হাসিনাকে প্রত্যাখ্যান করে, তার শুধু সাবেক বিপে সাবেক মন্ত্রী আজকের সভার সভাপতি জনাব আমানুল আমান এখন বক্তব্য রাখছেন। জনাব আমানুল আমান, বিসমিল্লাহি রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের শহীদ নূর হোসেন স্মরণে আজকে
নব্বইয়ের ডাকসুন এবং সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত আজকের এই স্মরণ সভার শ্রদ্ধেয় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের সেদিন রাজপথে সাহসী ভূমিকা রেখেছিলেন এবং বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল যার পরামর্শে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার মাধ্যমে সেই ৮২ ২৪শে মার্চ স্বৈর শাসক এরশাদ যেদিন থেকে ক্ষমতা দখল করে তারপর থেকে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার মাধ্যমে আমাদেরকে পরামর্শ দিয়েছেন, গাইড করেছেন, নির্দেশ দিয়েছেন এবং কখন আমাদের কি করতে হবে, যার মাধ্যমে আমরা সার্বক্ষণিক সংবাদগুলি পেতাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেই আজকের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুক্তিযুদ্ধের সংগঠক স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির জাতীয় কমিটির আহ্বায়ক সাবেক মন্ত্রী সাবেক অনেকবারের এমপি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার উপস্থিত রয়েছেন আমাদের মাঝে, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং ছাত্রদলের একসময়ের সভাপতি আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব শামসুজ্জামান দুদুভাই সহ আমি নাম বলে সময় নষ্ট করলাম না, কারণ আমার ডান দিকে বা দিকে যারা বক্তব্য রেখেছেন সেদিন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে ভূমিকা রেখেছেন এবং সেই সর্বদলীয় ছাত্র ঐক্যের ২২টি ছাত্র সংগঠন এর সভাপতি সাধারণ সম্পাদক এবং ডাকসু সহ যাদেরকে জাতীয় থেকে জাতীয় বীর উপাধি দিয়েছিলেন সে আমার ডান দিকে বা দিকে জাতীয় বীরেরা এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বর্তমান জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ সহ আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে এখানে আপনারা অনেক বক্তব্য শুনেছেন, অনেকে অনেকভাবে স্মৃতিচারণ করেছেন, দরজাটা একটু বন্ধ করে দেন, অনেকে স্মৃতিচারণ করেছেন, আজকে সেই স্মৃতিচারণ যদি করতে যাই ঘন্টার পর ঘন্টা না দিনের পর দিনও যদি আমরা বক্তব্য রাখি শেষ হবে না, কারণ এত স্মৃতি বিজড়িত দিনগুলি অতীত হয়ে গিয়েছে, সেগুলি মনে করা এবং সেই স্মৃতিচারণ করা ইতিমধ্যে আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ রেখেছেন। আজকে আমি শুধু যে ঘটনাটি বলতে চাই, একটু আগে ফজলুল হক মিলন যে কথাটি উত্থাপন করেছে সেই ধারাবাহিকতায় ১৯৮২ ২৪শে মার্চ যখন এরশাদ ক্ষমতা দখল করে তখন জাতীয়তাবাদী ছাত্রদল প্রথম প্রতিবাদ মিছিল করে, আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার তখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ছাত্রদলের দায়িত্বে ছিলেন, তখন ছাত্র বিষয়ক সম্পাদক ছিলেন তখন আমাদের স্যার, তখন দুদুভাই জাতীয়তাবাদী ছাত্রদলের দায়িত্বে ছিলেন। এর আগে গোলাম সারোয়ার মিলন, আবুল কাশেম চৌধুরী, জালাল আহমেদ তারাও জাতীয় ছাত্রদলের সভাপতি ছিলেন, যেটা বলল অনেকেই সেদিন লোভে পড়ে জাতীয়তাবাদী ছাত্রদল ছেড়ে চলে গিয়েছিলেন, এই গোলাম সারোয়ার মিলন, আবুল কাশেম চৌধুরী, জালাল আহমেদ এরা সবাই চলে গেলেন, কিন্তু দুদুভাই গেলেন না, দুদুভাই দায়িত্ব ঠিকই নৈতিক দায়িত্ব সেদিন পালন করেছিলেন।
এবং তার পরবর্তীতে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীরা যেভাবে মাঠে ছিল তার একটিমাত্র যেটা কারণ ছিল সেটা হলো বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপোষের নেতৃত্ব। সে বিষয়ে আপনাদের একটি কথা স্মরণ করিয়ে দিই, তখন হয়তো অনেকের জন্ম হয় নাই, অনেকে ছোট ছিল, স্কুলে পড়ত। উনিশশো তিরাশি সালে 28শে নভেম্বর সচিবালয় ঘেরো কর্মসূচি ছিল। তার আগের দিন 1983 সালের 27শে নভেম্বর ছিল জাতীয়তাবাদী ছাত্র দলের সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওই বটতলায় জাতীয়তাবাদী ছাত্র দলের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন 83 সালের 27শে নভেম্বর। এই সম্মেলনকে কেন্দ্র করে সারা দেশ থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা এসেছিলেন। সেখানে আরেকটি কর্মসূচি ছিল 27 তারিখের পরের দিন 28 তারিখ সচিবালয়ে ঘেরাও কর্মসূচি। 27শে নভেম্বর জাতীয় ছাত্র দলের সম্মেলন বটতলায়, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রধান অতিথি, এবং 28 তারিখে সচিবালয়ে ঘেরাও কর্মসূচি প্রথম কর্মসূচি মাঠে নামছেন আজকের তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। নামলেন সচিবালয়ের গেটে, নেতৃত্ব দিলেন শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন, আবার ছাত্র দলের দায়িত্বে আছেন। আমরা ম্যাডামের পাশে, নেত্রীর পাশে, সকল ছাত্র নেতৃবৃন্দ সহ এবং ঢাকার রাজপথের সাহসী নেতাকর্মীরা ম্যাডামের পাশে ছিলেন। হঠাৎ করে সচিবালয়ের গেট, এই পাশে একটা গেট ছিল, এই গেটটা এখন বন্ধ হয়ে গিয়েছে তোপখানা রোডে, এই গেট ধরে আমরা ঝাঁকড়াচ্ছি, এর মধ্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একদম গেটে, গেট ভেঙে ফেলা হচ্ছে, সচিবালয়ের দেওয়াল ভেঙে ফেলা হচ্ছে, ভেঙে যাচ্ছে। এর মধ্যে শুরু হল টিয়ার সেল, গুলি, লাঠি চার্জ। আপনারা একটা ছবি দেখেছেন কিনা জানি না, দেখবেন সেই টিয়ার সেলের প্রচন্ড ধোঁয়ার মধ্যে সচিবালয়ের গেটে ম্যাডাম পড়ে গেলেন রাস্তার মধ্যে, এই রাস্তার এত খারাপ পড়ে যাওয়ার সাথে সাথে সেদিন মহিলা দলের যারা ছিলেন ম্যাডামের পাশে ছিলেন, ম্যাডামকে ধরে সাথে সাথে উঠালেন। ম্যাডাম এভাবে মানে কাপড় দিয়ে, কেউ পেনে পানি এনে দিল, কেউ কাগজের মধ্যে, পত্রিকার মধ্যে আগুন দিয়ে সেই টিয়ার সেলের ধোঁয়ার থেকে ম্যাডামকে বাঁচানোর জন্য সেখানে অনেকে অনেক ধরনের অংশগ্রহণ করলেন। আধা ঘন্টা পরে সেখানে ম্যাডাম অবস্থান করলেন। আধা ঘন্টা পরে আমরা দেখলাম তখন বেলা 3টা বাজে, এরশাদ সাহেব কারফিউ জারি করলেন, হঠাৎ 3টার সময় কারফিউ জারি। ম্যাডাম বললেন আমি যাব না, আমি এখানেই থাকবো, দিয়েছে কারফিউ কি হয়েছে। তখন চতুর্দিকে গুলি, টিয়ার সেল এবং লাঠি চার্জ, ধোয়া, এর মধ্যে ম্যাডামকে নেতৃবৃন্দরা, সিনিয়র নেতৃবৃন্দ যারা ছিলেন আমাদের শ্রদ্ধ স্যার সহ সকলে বললেন ম্যাডাম একটু সামনে যাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএসএলের গেস্ট রুমে আমরা নিয়ে গেলাম ম্যাডামকে। নিয়ে যাওয়ার পরে একদিকে কারফিউ, রাস্তা খালি হয়ে গেল, ম্যাডাম এখানে অবস্থান করব। আমাদের শ্রদ্ধ সিনিয়র নেতৃবৃন্দ বিএনপির তারা বললেন ম্যাডাম কারফিউ জারি করেছে এবং সারা দেশ বন্ধ হয়ে গিয়েছে, পরবর্তী কর্মসূচি আমরা গ্রহণ করার লক্ষ্যে আমাদের বসতে হবে, এবং সেখান থেকে ম্যাডামকে, কোনো গাড়ি পাচ্ছি না, কারফিউ, 22 সেন্সরের গাড়ি নেই, ম্যাডামকে আমাদের শ্রদ্ধ শিক্ষক ডক্টর খন্দকার মোশাররফ স্যার সহ সেখানে ম্যাডামকে গাড়িতে উঠিয়ে বাসভবনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। শুরু হল আন্দোলন। সেই আন্দোলন শুরু থেকে
নব্বইয়ের ছয় ডিসেম্বর পর্যন্ত আপোষহীনভাবে নেতৃত্ব দেওয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছিল সেদিন। যে কথাটি একটু আগে বলল, বারবার এই আন্দোলনের সাথে ছুরিকাঘাত করার জন্য ওই চট্টগ্রামের লালদিঘির ময়দান থেকে ১৯৮৬ সালে ওই আজকের যে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল, যারা এরশাদের সাথে ১৯৮৬ সালে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবে। আপনাদের অনেকেরই মনে আছে, চট্টগ্রাম থেকে আসলেন, এসে ২৪ ঘন্টার ব্যবধানে রাতের অন্ধকারে এরশাদের সাথে লং ড্রাইভে গিয়ে কোটি কোটি টাকার বিনিময়ে হঠাৎ করে বিবিসি ভয়েস অফ আমেরিকা, তখন এত ইলেকট্রনিক মিডিয়া ছিল না, ভেসে আসলো সংবাদ শেখ হাসিনা এরশাদের সাথে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে ২৪ ঘন্টার মধ্যে। সাথে সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ধানমন্ডি ২৭ নম্বর বিএনপি অফিসে আসলেন। তিনি এসে বললেন, আমার ছাত্র সেলিম দেলওয়ারের উপনবসিনিয়া জয়নাল জাফর দীপালী শাহ তারা রক্ত ঝরিয়েছে ১৪ ফেব্রুয়ারিতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যখন সর্বদলীয় ছাত্র আমরা সেখন কোন দলমত ছিল না, মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে এসেছিলাম ১৪ ফেব্রুয়ারি ৮৩ সালের, সেদিন সেই জয়নাল জাফর দীপালী শাহ শহীদ হয়েছিল। নেত্রী বললেন, আমি এই শহীদের রক্তের সাথে বেইমানি করে আমি নির্বাচনে যেতে পারি না। ধানমন্ডি ২৭ নম্বর বিএনপি অফিসে সেদিন বিবিসি ভয়েস অফ আমেরিকা এবং দেশি বিদেশি সাংবাদিকরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রশ্ন করার সাথে সাথে যে শেখ হাসিনা তো নির্বাচনে চলে গেছে, আপনি নির্বাচনে যাবেন না, বেগম খালেদা জিয়া এই কথাটাই বলেছিলেন, আমি এই শহীদের রক্তের সাথে বেইমানি করে আমি নির্বাচনে যেতে পারি না। তিনি যান নাই নির্বাচনে। সেই ৮৬তে পার্লামেন্ট হলো, হাসিনা বিরোধী দলের নেত্রী হলো, বেগম খালেদা জিয়া গেলেন না নির্বাচনে, জাতির সাথে রক্তের সাথে বেইমানি করে, করেন নাই বেইমানি, আরেকজন তো বেইমানি করে ফেলল। সেই বেইমানির ফলশ্রুতিতে আজকে দেশের পরিস্থিতি কোন অবস্থায় রয়েছে দেখুন আপনারা। আমি বক্তব্য দীর্ঘায়ী করতে গেলে বলতে গেলে ইতিহাস অনেক বলতে হবে, আমি সেদিকে না গিয়ে আমি শুধু এইটুকুন কথা বলবো আজকে, যেটা বলেছিল শহীদের সেদিন চট্টগ্রামে যারা মৃত্যুবরণ করেছিল ওই শহীদ মিনার থেকে সর্বদলীয় একটি শোক মিছিল বের হওয়ার কথা, শোক মিছিল কিন্তু বিক্ষোভ মিছিল না, সেই শোক মিছিলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সভানেত্রী। সেখানে বেগম খালেদা জিয়া উপস্থিত হলেন, আওয়ামী লীগের ডক্টর কামাল সহ সকলে উপস্থিত হলেন, মিছিল বের হবে আধা ঘন্টা এক ঘন্টা দেরি করা হচ্ছে, আসতেছেন আসতেছেন আসতেছেন, হঠাৎ করে মেসেজ আসলো নিরাপত্তার অভাবে তিনি আসবেন না। ম্যাডাম মিছিল বের করলেন, পাশে ডক্টর কামাল আওয়ামী লীগের পক্ষ থেকে নেতৃত্ব দিলেন এবং সাথে সাথে জাতীয় নেতৃবৃন্দ ছিলেন, ৮ দল ৭ দল ১৫ দল, ১৫ দল ছিল না, ভেঙে গেল ওই যে নির্বাচনে যাওয়ার জন্য, তখন ওই যে স্বপন ভাইদের মৈত্রী এবং ওই বাবুল ভাইদের আপনার কমিউনিস্ট পার্টি তারা বললেন না আমরা যাব না নির্বাচনে, তখন ১৫ দল ভেঙে ৮ দল আর ৭ দল হয়ে গেল, এই জন্যে যে সেই নির্বাচনে যাওয়া হয়নি। যাই হোক, হ্যাঁ সেই মিছিলে আপনি ছিলেন, এই যে সকল নেতৃবৃন্দই ছিলেন এখানে যারা ছিলেন, হ্যাঁ প্রেক্ষাপট বলতে হবে এই জন্যে যে সেদিন জাতীয়ভাবে আজকে যেই নেত্রীকে জেলে রেখেছে গণতন্ত্রের মা, গণতন্ত্র পুনরুদ্ধার করেছে, কেন গ্রেফতার করেছে, কেন মিথ্যে সাজা দেওয়া হলো, কেন যখন বাংলার মাঠে ঘাটে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে বিএনপির আজকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান একটি ছাগল একটি হাঁস একটি মুরগুই একটু গরু ছাগল নিয়ে যখন সারা বাংলার মাঠে ঘাটে পথে প্রান্তরে গিয়ে স্লোগান তুললেন, একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা, সেই স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য, জিয়ার স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক বাংলাদেশ
চালু রাখার জন্য যেই নেতা সেদিন ভূমিকা রেখেছিলেন সেই নেতা কেন আজকে নির্বাসনে, সেখানে থাকা অবস্থায় কেন তার নামে আজকে একের পর এক মামলা দেওয়া হচ্ছে, কেন আজকে তাকে সাজা দেওয়া হচ্ছে বুঝতে হবে। একটি মাত্র কারণ, বর্তমান সরকার, বর্তমান সরকার প্রধান শেখ হাসিনা জনগণের সরকার নয়, জনগণের ভোটে নির্বাচিত নয়, এই জন্য জনগণের কাছে কোন জবাবদিহিতা নেই, জনগণ তাদের পাশে নেই। এই আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা সহ এই আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই, যার জন্য জনগণের উপর আস্থা না রেখে আজকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজকে দেশ পরিচালনা করছে। জনগণের কাছে জবাবদিহিতা নেই বলি, যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয়, যেহেতু অবৈধ সরকার, যেহেতু মিডনেটের সরকার, যেহেতু অনৈতিক সরকার, যেহেতু নিষেধাজ্ঞার সরকার, এই জন্যই আজকে জনগণের চাপের জন্য আজকে কি করলো, কেরোসিন ডিজেল মূল্য বৃদ্ধি করে দিল। আচ্ছা, একটা পাতানো খেলা কি করলো, পরিবহন মালিক এবং নেতাদের সাথে আলোচনা করে ভাড়া বৃদ্ধি করে দিল। আচ্ছা, ভাড়া বৃদ্ধি যে করে দিল, বৃদ্ধি হলো আর 35% লঞ্চ বৃদ্ধি হলো, এই যে বৃদ্ধিটা যে হলো কার উপর পড়লো, ভাড়াটা কে দিচ্ছে? আপনাদের মনে আছে 1987 সালে এই বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন হয়েছিল, সেদিন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা টাঙ্গাইলের জগলু শহীদ হয়েছিল, ওই বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে তখন আন্দোলন মুখর ছিল, ছাত্ররা সেদিন কর্মসূচি গ্রহণ করেছিল। আজকে এই যে ভাড়া বৃদ্ধি, এই যে আজকে পণ্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ঢাকায় আনা, কিসে আসবে, ট্রাকে আসবে, ট্রাকে কি ব্যবহার হয়, ডিজেল ব্যবহার হয়, জমিতে ধান হবে কি ব্যবহার হয়, পানি দেওয়ার জন্য ডিজেল ব্যবহার হয়। আজকে এই ডিজেলের মূল্য বৃদ্ধির জন্য, আজকে কেরোসিনের মূল্য বৃদ্ধির জন্য আজকে সারা দেশে আজকে একটা হাহাকার পড়ে গেছে, কি জন্য, এটা সাধারণ মানুষের উপর পড়েছে। অতএব আজকে এই নূর হোসেন যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে সেদিন রক্ত ঝরিয়েছে, সেদিন ডাক্তার মিলন জিহাদ যে উদ্দেশ্যকে লক্ষ্যকে সামনে রেখে রক্ত দিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, সেই গণতন্ত্র আজকে অবরুদ্ধ, সেই গণতন্ত্র আজকে নিষ্পেষিত, আজকে মানবাধিকার ভুলুণ্ঠিত। তাই আজকের এই নূর হোসেন দিবসে আমাদের শপথ হোক এই শহীদদের রক্তকে সামনে রেখে আজকে যে অনৈতিক অবৈধ সরকার প্রধান এবং আওয়ামী লীগ যে কার্যক্রম গ্রহণ করেছে, অবিলম্বে বর্ধিত বাস ভাড়া এবং অবিলম্বে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যে ঊর্ধ্বগতি বন্ধ করার জন্য এবং জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আরেকটি গণ উত্থান এর জন্য তৈরি হন, সেই গণ উত্থানে নেতৃত্ব দেবে 31 বছর আগে আমরা যেমন রাজপথে ছিলাম, আজকের বর্তমান প্রজন্ম ছাত্র দলের সাধারণ সম্পাদক এখানে উপস্থিত রয়েছে শ্যামল এবং খোকনের নেতৃত্বে, আগামী দিনে এই ছাত্ররা যুবকরা আগামী দিনে নেতৃত্ব দিয়ে এই অনৈতিক অবৈধ সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে আগামী দিনে আরেকটি আন্দোলন, আরেকটি সংগ্রাম সফলতার মধ্য দিয়ে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে, গণতন্ত্র পুনরুদ্ধারের মধ্য দিয়ে এই নূর হোসেনদের রক্ত দেওয়া সফল হবে, এটাই হোক আজকের আমাদের প্রতিশ্রুতি, আমাদের প্রত্যয়, আমাদের বক্তব্য, আমাদের সকলের কমিটমেন্ট। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া অবিলম্বে মুক্ত হবে এই হাসিনার পতনের সাথে সাথে, এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক বাংলাদেশে ফিরে আসবেন, সেই আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জামর হোক, তারেক রহমান জিন্দাবাদ, নূর হোসেন অমর হোক। এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন ছাত্র পরিষদ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র রাজনীতি মন্ত্রী খালেদা পাশে থেকে, যিনি আমাদের আশ্রয় দিয়েছেন, পরামর্শ দিয়েছেন,
জাতীয় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি সংগ্রামী আহ্বায়ক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন আমাদের সর্বপ্রথম শ্রদ্ধা শিক্ষক আজকের আলোচনা সভার প্রধান অতিথি প্রফেসর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। প্রফেসর ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার এখন বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের আয়োজনে শহীদ নূর হোসেন এই দিবসে আলোচনা সভায় সংগ্রামী সভাপতি নব্বইয়ের ডাকসুর সংগ্রামী হিপি সাবেক মন্ত্রী বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা এবং ঢাকা উত্তর মহানগর বিএনপির আহ্বায়ক সংগ্রামী জননেতা জনাব আমানুল আমান, এখানে উপস্থিত বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, নব্বইয়ের গণ আন্দোলনের সিপাহসালার বৃন্দ, সামনে উপবিষ্ট দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শহীদ নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে সাথে এরশাদ বিরোধী আন্দোলনের প্রথম থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক বাবলু সহ সকল যারা প্রাণ দিয়েছে আমি তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি। আজকে এখানে আলোচকবৃন্দ যেহেতু সেই সময়ে এই ছাত্র গণ আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন, যারা স্বৈরাচারী এরশাদ সরকারকে পতন ঘটিয়েছিলেন, সেই সকল ছাত্র নেতৃবৃন্দ, সাবেক ছাত্র নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে বিভিন্ন দলের আজকে নেতৃবৃন্দ এখানে তাদের অভিজ্ঞতা, তাদের সেই সময়ের স্মৃতি তারা এখানে উপস্থাপন করেছেন। আমি সেদিকে যেতে চাই না, কেননা তাদের সেই স্মৃতির ব্যাপারে তারা যতটুকু জানবে আমি হয়তো ততটুকু জানি না, কিন্তু সেই সময়ে আমি বিএনপির পক্ষ থেকে এই সংগ্রামকে, ছাত্র সংগ্রাম এবং গণ আন্দোলন এই সবে সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকার কারণে আমিও মোটামুটি অনেক বিষয় জানি, কিন্তু সে ব্যাপারে আজকে আর আলোকপাত করতে চাই না যেহেতু এ ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে। নূর হোসেনের এই যে আজকের এই 10 তারিখ গুলিবিদ্ধ হয়ে পুলিশের এরশাদের পেটোয়া বাহিনীর গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে, আপনারা শুনেছেন তার গায়ে লেখা ছিল স্বৈরাচারের নিপাত যায় গণতন্ত্র মুক্তি পাক, এটা বুকেও ছিল পিঠেও ছিল। এই পোস্টারটি একটা জীবন্ত পোস্টার এবং তখন এই পোস্টার, এই স্লোগান, এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য হোসেন মাহমুদ এরশাদ যিনি স্বৈরাচার ছিলেন তার হুকুমে গুলিবিদ্ধ হয়েছে অনেকে, তার মধ্যে নূর হোসেন শাহাদাত বরণ করেছেন, আরো অনেকে শাহাদাত বরণ করেছেন। আমরা আজকের এই দিনটা স্মরণ করতে গিয়ে আমরা ওই কথাটাকেই স্মরণ করতে চাই। আজকে থেকে প্রায় 22 বছর আগে, 21 বছর আগে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক, এই একটি কথাই আজকের এই আলোচনার বিষয়ে, আলোচনার বিষয়বস্তু আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে। অত্যন্ত দুর্ভাগ্য আমাদের যে বুকে পিঠে স্বৈরাতন্ত্র, স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক, আজকে থেকে সেই 21 বছর আগে, 34 বছর
সরি ওটা তো 90 ছিল হ্যাঁ হ্যাঁ অতএব নূর হোসেন 87 জি স্যার 87 87 ও 87 ও মিলন হচ্ছে 90 এ জি স্যার অতএব এত বছর আগে যে স্লোগানটি আজকে আমরা সারা বাংলাদেশ এই একই সংকটে নিপতিত একই সংকটে দুর্ভাগ্য আমাদের যে আজকে আমাদেরকে একই ধরনের স্লোগান দিতে হচ্ছে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক এই প্রেক্ষাপটে আজকে আমি মনে করি এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা এই আয়োজন করেছেন তাদেরকে সেজন্য আমি ধন্যবাদ জানাই আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদেরকে বিচার করতে হবে এই নূর হোসেন দিবস বাংলাদেশে আজকে সকলেই বলেছেন আমরা সবাই জানি যে গণতন্ত্র নাই মানুষের অধিকার নাই মানুষের ভোটের অধিকার নাই কথা বলার অধিকার নাই বিরোধী দলের সভা মিছিল হরতাল এই গণতান্ত্রিক যে কর্মসূচিগুলো আছে সেগুলো করার কোনো অধিকার নাই তাহলে আমরা যেই স্বৈরাচারের বিরুদ্ধে নূর হোসেন শাহাদাত বরণ করেছে আজকে কিন্তু সেটা স্বৈরাচারের থেকে একটু আপগ্রেড হয়ে আজকে এটা একটা ফেসিবাদী একটি সরকারে আজকে যারা পরিচালনা করছেন তারা এই ফেসিবাদী সরকারে পরিণত হয়েছে স্বৈরাচারেরও উপরে স্তরে গিয়ে ফেসিবাদী সরকার কেন এখানে অনেকেই বলেছেন এই সরকারের সময় কি পরিমাণ গুম হয়েছে কি পরিমাণ বিচার বিভূত হত্যা হয়েছে কি পরিমাণ মামলা হয়েছে কি পরিমাণ মামলার আসামি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি বানোয়াট মামলায় ফরমাইশি রায়ে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও একইভাবে আজকে সাজা দিয়ে বিদেশে থাকতে বাধ্য করছে এই যে একটি শাসনরুদ্ধকর পরিবেশ রাজনৈতিকভাবে তার উপরে আপনারা দেখেন অর্থনৈতিক দিক দিয়েও লুটতরাজ দুর্নীতি এমন একটা অবস্থা সৃষ্টি করেছে যে আজকে মানুষের আজকে বেঁচে থাকা অত্যন্ত কঠিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগামহীন ভাবে বৃদ্ধি পাচ্ছে এটা নিয়ন্ত্রণ করছে না সরকার কেননা এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে যে সিন্ডিকেট এটা পিছনে রয়েছে সেই সিন্ডিকেট হচ্ছে আওয়ামী লীগের সিন্ডিকেট অতএব তারা তো এটার ব্যাপারে কোনো পদক্ষেপ নেবে না আজকে আপনারা দেখেন যে ডিজেল থেকে শুরু করে কেরোসিন থেকে মূল্য বৃদ্ধি করে দেওয়া হলো এক ধাপে এক লিটারে 15 টাকা এটা কখনো কোনো দেশে এই ধরনের এক ধাপে এই 23-25% বৃদ্ধি করা কোনো নজির নাই কেন করলেন আজকে সরকার এই ধাপ্পাবাজ চাপাবাজ সরকার যত রকমের অর্থনৈতিক উন্নয়ন এই সেই সব বলেছে আসলে কিন্তু সরকারের চালানোর জন্য আজকে তাদের কাছে টাকা নেই সেই বৈদেশিক মুদ্রা রিজার্ভ তার থেকে ঋণ নিয়েছে বাংলাদেশের ব্যাংকগুলোকে ঋণ নিয়ে ব্যাংকগুলো আজকে প্রায় দেউলিয়া হয়ে গিয়েছে আপনারা দেখেছেন এই সরকার বিদ্যুতের মূল্য বারবার কতবার বৃদ্ধি করেছে গ্যাসের মূল্য সেদিন পানির মূল্য বৃদ্ধি করেছে অর্থাৎ আজকে ক্ষমতায় টিকে থাকার জন্য যেমনি ভাবে রাজনৈতিকভাবে তেমনি ভাবে অর্থনৈতিকভাবে আজকে এদেশের মানুষের তারা শোষণ করে এদেশের মানুষ আজকে একটা নাবিশ্বাস অবস্থায় পরিণত হয়েছে উপনীত হয়েছে এখন এটা কেন করছে তারা করতে পারছে কেন যেহেতু এইটা ফেসিস সরকার এদেশে বিরোধী দল রাখে নাই বিরোধী কণ্ঠস্বর এখানে অ্যালাউ করা হয় না সংবাদপত্র স্বাধীনভাবে লিখতে পারে না যারা দু একবার চেষ্টা করেছে আজকে আপনারা দেখেন বিভিন্ন অজুহাতে তাদেরকে গ্রেপ্তার করেছে কি পরিমাণ নাজেহাল করেছে আজকে সেই অবস্থায় একটা শাসনরুদ্ধকর পরিবেশে আমরা আজকে ওই দিনের কথা চেয়ে
আমরা আজকে স্মরণ করছি যেই দিন স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক এই কথাটাকে স্মরণ করার জন্য। আজকে কিন্তু আমাদের সামনে এতদিন পরে এত বছর পরে আমাদের একই চ্যালেঞ্জ যে আজকে দেশে গণতন্ত্র নাই, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আর আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবচেয়ে জনপ্রিয় দল। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী রেখে তারা কিভাবে ক্ষমতায় আছে আপনারা সকলে জানেন। সর্বশেষ দিনের ভোট 30 তারিখের ভোট 29 তারিখ রাতে ডাকাতি করেছে। ডাকাতি করেছে কেন আমি জিজ্ঞেস করতে চাই, যদি এই সরকারের সামান্যতম আস্থা থাকত জনগণের উপরে তাহলে তো জনগণের ভোট 30 তারিখের জন্য আমরা নির্বাচিত গেলাম। এবং যখন আওয়ামী লীগ বুঝতে পারল এদেশের জনগণ 80% জনগণ বিএনপিকে ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে চায় তখনই কিন্তু এই সরকার আগের রাত্রে ডাকাতির সিদ্ধান্ত দিয়েছে। আজকে সাহসের কথা বলে, আজকে অস্তিত্বের কথা বলে প্রধানমন্ত্রী, গায়ের জোরের প্রধানমন্ত্রী বিদেশিকে বলছেন বিএনপির অস্তিত্ব নিয়ে উনি খুব চিন্তিত, খুব চিন্তিত। আমি বলতে চাই যে বিএনপির যদি অস্তিত্ব না থাকবে কার ভয়ে আপনারা গত নির্বাচনে 30শে ডিসেম্বরের ভোট আগের রাত্রে ডাকাতি করলেন? কার ভয়ে? বিএনপির ভয়ে, জনগণের ভয়ে? তা আপনি এখন বলছেন যে অস্তিত্বের নিয়ে আমাদের নাকি সংকট। আমি বলতে চাই যে আজকের প্রধানমন্ত্রী, গায়ের জোরের প্রধানমন্ত্রী, নিষেধরাত্রের প্রধানমন্ত্রী, আপনি আপনি প্রশাসন পুলিশ ছাড়া আওয়ামী লীগ নিয়ে মাঠে আসেন তখন দেখা যাবে, প্রমাণ হবে অস্তিত্ব বিএনপির আছে না অস্তিত্ব আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগের অস্তিত্ব নাই, আওয়ামী লীগের অস্তিত্ব নাই। প্রধানমন্ত্রী এবং সরকার আজকে পরিচালনা করছে প্রশাসন এবং পুলিশ বাহিনী, আওয়ামী লীগ রাস্তায় নাই, আওয়ামী লীগ কোথাও নেই। আজকে ইউনিয়ন কমিটির নির্বাচন সেখানেও প্রশাসন যাকে ইচ্ছা তাকে পাশ করাবে, জনগণের কোন সেখানে ভোটের কোনো প্রয়োজন হয় না। সেই জন্য আজকে এই সরকার জনগণকে কোন রকমের পরোয়া করে না, তাদের কাছে জনগণের কাছে জবাবদিহি নয়। সেই জন্য আজকে এত সব কাণ্ড হচ্ছে, সব কাণ্ডের কথা বলে শেষ করা যাবে না। সাহসের কথা বলছেন, যারা সাহসের কথা বলছেন এই ব্যাপারে আমি একটু কথা বলতে চাই। এখানে বলা হয়েছে, একটু স্মরণ করে দিতে চাই, আমাদের নেতা স্বাধীনতার ঘোষক, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন চট্টগ্রামে কুচক্রীরা হত্যা করে, তখন আজকের যিনি প্রধানমন্ত্রী তাকে কোথায় পাওয়া গিয়েছিল আপনারা পত্রপত্রিকায় পড়ে দেখেন, ওই সময় দেখা ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে, সেখানে বিডিআর ওনাকে ওখান থেকে ধরে দেশের অভ্যন্তরে নিয়ে আসছে। ব্রাহ্মণবাড়িয়ার বর্ডারে তিনি কি করছিলেন? জিয়াউর রহমান হত্যা হয়েছে চট্টগ্রাম, কি সাহসী নেত্রী যে তিনি বর্ডার দিয়ে ব্রাহ্মণবাড়িয়া পালিয়ে যাচ্ছেন, তিনি এখন আমাদেরকে সাহসের কথা বলেন। এখানে একজন উল্লেখ করেছে যে শেখ হাসিনার মিটিংয়ে চট্টগ্রামে হত্যাকাণ্ড হয়েছে, সর্বদলীয়ভাবে মিছিল হবে, শোক মিছিল, সেখানে আমাদের নেত্রী আসলেন? তিনি আসলেন না, কেননা পরে শুনলাম তিনি নাকি নিরাপত্তাহীনতায় ভুগছেন, অর্থাৎ ভয় পেয়েছেন। এমনি আরেকটি অনুষ্ঠান ছিল বাইতুল মোকাররমে, সকল দলের একটি অনুষ্ঠান ছিল জনসমাবেশ, সেখানেও দুই নেত্রী আসার কথা ছিল। আমাদের নেত্রী এসে স্টেজের নিচে গাড়িতে বসা থাকলেন কিন্তু শেখ হাসিনা আসলেন না, একই কথা, ওনার নাকি নিরাপত্তার অভাব। কি সাহসী যিনি এখন আর সাহসের কথা বলেন। যাই হোক, আজকে আমরা একটা সংকটের মধ্যে আছি যে গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং আমাদের নেত্রীর মুক্তি, এটা এক সূত্রে গাথা। কেননা আমাদের নেত্রী দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্র মুক্ত হলে মাদার অফ ডেমোক্রেসি মুক্ত পাবে।
মাদার অফ ডেমোক্রেসি মুক্ত হলে গণতন্ত্র মুক্ত হবে। অর্থাৎ এটা এক সূত্রে গাঁথা। আর আজকে যারা সরকারে, এই সরকার ক্ষমতা রেখে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। আর নির্বাচনের কথা বলেন, 2008 থেকে 2018 পর্যন্ত আমরা দেখেছি, এখানে নির্বাচনের কথা বলি না, লাভ নাই। শেখ হাসিনার অধীনে কোনদিন কোন নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে না, কোন ফ্যাসিস্টের অধীনে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হতে পারে না। আর সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ধরনের নির্বাচনে আর যাবে না। তাই নির্বাচন নিয়ে কথা বলে লাভ নেই। টার্গেট হচ্ছে দেশে আমি আপনাদের সকলকে আহ্বান জানিয়ে আহ্বান জানিয়ে আমাদের চেষ্টা চালা হবে।